প্রশ্ন মানুষের মধ্যে সবসময় উঠে মারে, কেন আমার জন্ম হলো আর আমরা মরবো কবে? প্রথম প্রশ্নের উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই, আর দ্বিতীয়টার উত্তর খোঁজার কথা আমরা ভাবি না। কিন্তু সেদিন এই উত্তরটা আমার খুব দরকার ছিল, আর সেদিন আমি দাঁড়িয়েছিলাম জীবন আর মৃত্যুর এক সন্ধিক্ষণে। আমার কাছে দুটো রাস্তা ছিল, হয় মরবো নয় মারবো। অনেককেই আমার জবাব দেওয়ার ছিল। চার সপ্তাহ আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 5000 লোকের এই গ্রাম, সেখানে একটা গুন্ডা যার 600 চামচা, আর যে নিজের বোনের বিরুদ্ধে তার বিয়ে জোর করে আমার সঙ্গে দিতে চায়। 8000 একর জমি আমার জীবনের ভোল পাল্টে দিল। আমার হাতে মাত্র 9 মিনিট সময় ছিল, এটুকু সময়ের মধ্যে আমায় ফিরে পেতে হবে আমার হারানো ভালোবাসা, আমার পরিবারের হারানো সম্মান। কিন্তু 10 ফুট দূরে মৃত্যু আমার অপেক্ষায় দাঁড়িয়ে। সব গল্পেরই একটা হিরো থাকে, কিন্তু সেই হিরো তখনই যখন সে তার সামনের সমস্ত বাধাকে চুরমার করে এগিয়ে যেতে পারে। বাবা খুব আদর দিয়ে আমাকে বড় করেছিলেন, সত্যব্রত রায় চৌধুরী। মাত্র 30,000 টাকা দিয়ে ওনার পথ চলা শুরু। সেই 30,000কে স্টক এক্সচেঞ্জে বুদ্ধি করে ইনভেস্ট করে উনি 300 কোটিতে নিয়ে গিয়েছিলেন। উনি সবাইকে ভালোবাসতেন, কেউ মিথ্যে বলছে জেনেও টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। শোন, আধা ঘন্টার মধ্যে চায়না টাউন পৌঁছচ্ছি, আর সারা রাত মস্তি হবে। নমস্কার ছোট বাবু। বাবা, যাকে তাকে এভাবে টাকা বিলিয়ে দিচ্ছ? ওর বউ অসুস্থ, অনেক দিন ধরে সে হসপিটালে। কেউ অসুস্থ নয়, ও পার্টি করতে বিয়ার বার যাচ্ছে ওর বন্ধুদের সাথে। আর কতদিন এভাবে বোকা হবে তুমি? তখন বাবা যে উত্তরটা আমাকে দিয়েছিলেন আমি কোনোদিন সেটা ভুলব না। ছোটবেলায় আমার বাবা আমাকে প্রায় বাঘ আর একটা বাচ্চা ছেলের গল্প শোনাতো। সেই বাচ্চাটা তার বাবাকে বোকা বানাবে বলে বাঘ এসেছে বলে ডাকতো। ওর বাবা যেত কিন্তু বাঘ দেখতে পেত না। থার্ড টাইম সত্যি সত্যি বাঘ এলো, কিন্তু ওর বাবা এলো না। বাবার মনে হয়েছিল ছেলে মিথ্যে বলছে, বাঘটা ছেলেটাকে খেয়ে ফেলল। থার্ড টাইম ও বাবা নিশ্চয়ই ছেলের কাছে যেত, কিন্তু কেন গেল না? কেননা বাবার বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। কোনো মিথ্যে কি মানুষের চাইতে বেশি দামি জানো? নিজের বুদ্ধির প্রয়োগ কাউকে বোকা বানানোর জন্য করা উচিত নয়, আর না কাউকে মৃত্যুর মুখে ঠেলার জন্য। বুদ্ধির সঠিক প্রয়োগ দরকার, ভেবেচিন্তে, তাড়াহুড়োতে ফল উল্টো হয়। বাবার ভাবনা ছিল সারা পৃথিবীর চেয়ে আলাদা। ওনার মতে স্ত্রী হচ্ছে একটা রেসপন্সিবিলিটি, আর সন্তান হলো একটা বোঝার সমান যাকে আমৃত্যু বইতে হয়। আমায় যদি জিজ্ঞেস করেন, আমার বাবাই আমার কাছে সব। আমি যখন 27 আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল পল্লবী, বাবার খুব পছন্দ ছিল তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু পল্লবীর বাবার নজর আমার প্রপার্টির ওপর ছিল, তাই আমি ওনার নয়নের মণি হয়ে গেলাম। পল্লবী এই রিলেশনে কতটা খুশি সেটা আমি জানতে পারিনি, কারণ ও চুপ করেছিল, তাই আমিও চুপচাপই ছিলাম। আর আমার লাস্ট ব্যাচেলর পার্টি অ্যাটেন্ড করতে বার্সেলোনায় উড়ে গেলাম। Yourself on the dance floor, dil dil dil, yeah, dil mange more. Let's see what life has in store. Hello, chudu babu, boro sahib an nei. বাবার মৃত্যুর খবর শুনে আমার দুনিয়াটাই বদলে গেল। খুব অসহায় লাগছিল আমার।
মানে শুধু টাউন মানে নিচেই নামতে থাকলো। প্রথমে লিফট থেকে নিচে নামলাম, তারপর এয়ারপোর্টে কার থেকে, তারপর প্লেন থেকে নিচে নেমে ইন্ডিয়ায়, তারপর বাবার মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নিচে নামালাম। কোম্পানির শেয়ার হু হু করে নিচে নামলো। বাবা বিভিন্ন কোম্পানিতে প্রায় 400 কোটি টাকা লগ্নি করেছিলেন, শুধু তাই নয় ব্যাংক থেকে 250 কোটি টাকা লোন নিয়েছিলেন। গ্লোবাল মার্কেট ক্র্যাশ করার জন্য আমাদের শেয়ারের ভ্যালু তলা নিতে ঠেকেছিল। বাবার অস্থি জল স্পর্শ করতেই দাদা কেমন যেন হয়ে গেল, ভেঙে পড়লো একদম। আত্মীয় স্বজনরা বললো দাদা পাগল হয়ে গেছে। বাবা চলে যাওয়ার এক মাসের মধ্যেই আমাদের ঘর লোকে লোকারণ্য, নানা সহানুভূতি দেখানোর জন্য নয়, ওরা ভিড় করেছিল ওদের পাওনা কন্ডাক্ট বুঝে নেওয়ার জন্যে। বৌদি আর ওনার বাবা আমাকে অফিসে যেতে বলল। আমি বাবার ওই ঘরটায় অনেকবার গিয়েছিলাম যখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু ঘুণাক্ষরও টের পাইনি যে এইবার যখন যাব আমার জীবনের পাশা এইভাবে পাল্টে যাবে। মোহন কুমার মিশ্র মুখ দেখে ওনাকে যতটা খারাপ মনে হয় উনি তার চেয়েও বেশি খারাপ। বাবা বলতেন যে উনি কারো আপন নন, না উনি বাবার বন্ধু ছিলেন না বিজনেস পার্টনার, শুধু জানতাম উনি আমাদের পরিচিত। উনি এমন একজন মানুষ যে নিজের বাবার শেষ কাজেও পৌঁছননি, পরের দিন গিয়েছিলেন কারণ সেই দিনের এয়ারফেয়ার সস্তা ছিল। সবাই ভোরবেলা জগিং করতে বেরোয় আর উনি বেরোন রাতের বেলা, যাতে কেউ টাকা না ধার চেয়ে বসে। 15 বছর আগে ওনার স্ত্রী ওনাকে না জানিয়ে 10 গ্রাম সোনা কিনেছিলেন, তারপর এই সোনার দাম 500 টাকা কমে যায়। তাতে উনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে সারা জীবন ওনার স্ত্রীর সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন। এরপর সোনার দাম আবার বেড়ে গেল, আর সেই সাথে ওদের মধ্যেকার দূরত্বও বেড়ে গেল। কথা বলেন কিন্তু মুখে নয়, দেওয়ালে লাগানো কাগজে। মোহন মিশ্রর এখানে আসা কোনো কোইন্সিডেন্স ছিল না। আর 5 বছর বাঁচলেই সব সেট হয়ে যেত, কিন্তু এখন তো ওনার আয় আর ব্যয় দুটোই সময়ের দাড়ি পাল্লায় টাল খাচ্ছে। রিয়েল এস্টেটে লাগানো সমস্ত টাকা ফেসে গেছে, 60টা প্রজেক্ট আটকে রয়েছে, বাড়ি গাড়ি পলিসি ডিপোজিট সোনাদানা পেন্টিংস সব বেচে দিল, দেনা থেকে রেহাই পাবে না। এসব বেঁচে টেচে পথে বসতে চাইলে সেটা তোমার ব্যাপার, বাট আমার কাছে একটা মোক্ষম উপায় আছে। তোমার কাছে এখন যে শেয়ার পড়ে আছে তার বাজার দর নেই বললেই চলে। মার্কেটের যে অবস্থা তাতে ওই শেয়ারগুলো জাস্ট গুড ফর নাথিং, সেই জন্য ওই শেয়ারগুলো ব্যাংকে গ্যারান্টি হিসেবে জমা করে দাও, আর বাড়ি গাড়ি গয়না যা আছে সেটা তোমার মা আর বৌদির নামে করে দাও। বাকি জীবনটা 100 কোটি প্রপার্টি নিয়ে খুশি থাকো, আর পাওনাদারদের বুঝিয়ে দাও তোমার কাছে কানা করিও নেই, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বলে দিও তোমার বাবার ধার দেনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নিজেকে দেউলিয়া ঘোষণা করে এই ঝামেলাটা ঘাড় থেকে নামাও। এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা তো সমস্ত বড় লোকেদের রোজকার খেলা। আগামী 2-3 বছর মুখ বন্ধ রেখে চুপচাপ নিজের বিজনেস চালিয়ে যাও। কিন্তু এরকম করলে তো বাবার সম্মানে দাগ লেগে যাবে। মরা মানুষের আবার সম্মান অসম্মান? স্যার প্লিজ আমাকে একটা কথা বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? স্যার যে আস্থা নিয়ে মানুষ বাবাকে টাকা ধার দিয়েছে সেটা ভাঙা ঠিক হবে? তাহলে কি পরিবারকে রাস্তায় আনাটা ঠিক হবে? আপনি যতই বলুন না কেন আমি কিন্তু কনভিন্সড হব না। ইটস এগেইনস্ট মাই ভ্যালিউস। ভ্যালিউস? এই ঢপের ভ্যালিউজে ঢং করে নিজের পরিবারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়াটা কি ঠিক হবে? স্যার দেনা শোধ করাটা আমার দায়, আর সেই দায়কে বাই বাই করাটা বুদ্ধিমানের কাজ। আমি এরকম করলে বাবার সমস্ত মানুষের চোখে ক্রিমিনাল হয়ে যাবেন। যখন কেউ বাবাকে স্মরণ করবে যেন তার ভালো কাজের জন্য স্মরণ করে, খারাপ কাজের জন্য নয়। এই পেপারে সাইন করে তুমি ওই দেনার দায়ভার নিজের কাঁধে নেবে? যদি এমনটা করো তাহলে তুমি হবে আমার দেখা সবথেকে বড় বলির পাঠা। এই একটা সই সব ফয়সলা করে দেবে, যে তুমি বালকেশ্বরে থাকবে না মীরা রোডে, রোলস রয়েসে ঘুরবে নাকি বাসে ঝুলতে ঝুলতে, হোটেলে খাওয়া দাওয়া করবে নাকি রাস্তার ধারে, এই একটা সই তোমার জীবন বদলে দিতে পারে। সেই জন্য খুব ভালো করে ভেবে নাও।
প্রয়োজন ছিল না সেটা নিয়ে নিল, আর যেটা দরকার সেটা রিজেক্ট করলো। ও তো এখন আবেগে হিরোগিরিটাই অ্যাটিটিউড দেখাচ্ছে। তবে জেনে রাখো, তোমার মেয়ের জীবন কিন্তু এখন বিষ বাও চলে। জানি না এই মুহূর্তে এইসব কথা বলা উচিত হবে কিনা, বুঝতে পারছি না। কিন্তু এখনই যদি তোমাকে না বলি তাহলে তুমি ভাববে যে আগামী মাসে তোমাদের বিয়ে হতে চলেছে। আমি এই এনগেজমেন্টটা ভাঙলাম, তোমার মাকে বলে দিও। পল্লবী, এনগেজমেন্টে আংটিটা পরানোর সময়ও চুপ ছিল, ভাবছিলাম ও বুঝি লজ্জা পাচ্ছে। কিন্তু এখন যখন ও আমায় ছেড়ে চলে যাচ্ছে তখন ও চুপ। জানি না এই অ্যাটিটিউডের কি মানে। অঙ্কু সমস্ত প্রপার্টি ব্যাংকের নামে করে দিল, মাথার বুঝ ছাতটা পর্যন্ত থাকলো না। আর অলোক এই ট্রমা থেকে কোনোদিন বেরোতেই পারবে না। এই একটা ডিসিশন সমস্ত কিছু তছনছ করে দিল। আমার কথা শোন, জিয়াকে নিয়ে চল আমার সাথে, আমি ডিভোর্স ফাইল করে দেব। তোর সামনে পুরো জীবনটা পড়ে আছে, কেন শুধু শুধু পাগলামি করছিস? রূপসা, কিছু বলবি তো? অঙ্কুশ, বাবা চলে যাচ্ছেন, প্লিজ ওনাকে একটু গাড়ি অব্দি। আমি নিজেই যেতে পারবো, চলো। তুমি কি কফি খাবে? আমি তো খাবো, আমার মাথা যন্ত্রণা করছে এইসব বাজে কথা শুনে। যা ঘটেছে সেটা থেকে মুখ ফেরাতে পারবো না। বৌদি ইচ্ছে করলে যেতে পারতো, কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে থাকার সাহস দেখালো। দেনা মেটানোর জন্য বৌদি নিজের প্রিয় ঘড়ি গয়নাগাটি সব দিয়ে দিল। এত বড় মাপের মানুষকে আমি আর কি দিতে পারি? যদি আমি জিয়াকে মনের মতো মানুষ করতে পারি তাহলে বৌদির কিছুটা ঋণ তো শোধ করতে পারবো। সিরিজের BMW তে লেগ স্পেস ভীষণ কম, বাবাকে বলে একটা 7 সিরিজের BMW নেব। ঠিক আছে দাদা, এক কোটি লটারি জিতলেও 30 লাখ ট্যাক্স কেটে যায়। সেই জন্য বলে সব সময় ভাগ্যের কল বাতাসে নড়ে না, কিন্তু কখনো ব্যাড লাক উইথ বোনাস কপালে সেটে যায়। কি জিয়া শোনার এই বাড়িটা পছন্দ হয়নি, কিন্তু বুঝে কথাটা কিভাবে বলতে হয়। বৌদিরও হয়তো ঘরটা পছন্দ হয়নি, কিন্তু মুখ ফুটে বলবে না। মার আর কোনো ইচ্ছেই নেই, শুধু বাবার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর দাদা ও সেক্রেটারি জনের সাথে কথা বলেই চলে, কিন্তু জনকে আমরা কেউ দেখতে পাই না, কারণ জন 1 মাস আগে রিজাইন করেছে। একজন নামী সাইকিয়াট্রিস্ট দাদাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, তার ফিস অনেক বেশি, কিন্তু প্রপার ট্রিটমেন্ট তো করতেই হবে। কি হলো জিয়া, এমন সোনা মুখটা গোমড়া কেন? বাড়িটা একদম পচা। আমারও ভালো লাগেনি, পচা। বাট আমাদের 1 বছর এখানেই থাকতে হবে। কিন্তু কেন? তার কারণ এখানে 100 জন স্পেশাল বাচ্চাকে সিলেক্ট করা হবে। একটা বিখ্যাত চ্যানেল ওদের নিয়ে একটা দারুণ রিয়ালিটি গেম শো করতে চায়। যে খুব ভালো করে পড়াশোনা করবে, মায়ের সব কথা শুনবে, সে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে। আর যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে পাবে একটা বড় গিফট। যদি তুমি জিতে যাও তাহলে আমাদের কার বাংলো সব ফেরত পেয়ে যাব। আমি চকলেট পাবো অনেকগুলো, এত বড় এত বড় চকলেট, তুমি এত বড় চকলেট পাবে যে। হ্যাঁ বলুন। আমি এই ফ্ল্যাটের মালিক। নমস্কার ম্যাডাম, আপনার হাজবেন্ড আমার খুব পরিচিত ছিলেন। বহু বছর আগে আমার শালা চাকরির জন্য ওনার কাছে গিয়েছিলাম, স্ট্রেট না বলে দিলেন। তখন উনি রাজার হালে থাকতেন, তাও আবার সবটাই ধারের টাকায়।
পকেটে এক টাকা থাকলেও কোটি টাকা ধান নিয়ে জমিয়ে ফুর্তি করতেন। বড় বড় গাড়ি, ঝা চকচকে বাংলো, উনি চলে যাবার পর যখন অ্যাকাউন্টটা সামনে এলো না, তখন গোটা পরিবার বাংলো থেকে একেবারে ফুটপাতে নেমে এলো। মেয়ে ছেলে, মদ এইসব নিয়ে ফুর্তি করে টাকা উড়িয়ে দিয়েছিল আর কি। বাবা চলে যাওয়ার পরে সবই আর কি মাথায় আগুন ধরিয়ে দেয়। আপনার এই থার্ড ক্লাস জোক শুনে হয়তো আমি আগে হাসতাম। চা কফি কিছু খাবেন, সময় মতো বাড়ি ভাড়া পেয়ে যাবেন, এখানে আসার প্রয়োজন নেই, প্লিজ। পাগল বেটা, আজ মোহনীটাই খারাপ গেল, তুই মাথার ডাক্তার দেখা। Normally she is good, কিন্তু ও কোনো রিয়ালিটি শোতে পার্টিসিপেট করার কথা বলছিল। আর আপনাদের ফ্ল্যাটে নাকি কোনো চ্যানেল ঘাঁটি গেড়েছে আর সেখানে আপনাদের ড্রয়িং রুমটাকে সেট বানিয়েছে। ও এই কথাও বলল যে এক বছর পর যখন এই শোটা শেষ হবে তখন নাকি আপনারা বাড়ি আর গাড়ি ফেরত পেয়ে যাবেন। এখনই যদি এত মিথ্যে কথা বলে বড় হয়ে কি করবে ও? প্রিন্সিপাল ম্যাম, আপনাদের পরিবারে এমন কেউ আছে যার মেন্টাল প্রবলেম আছে? প্রবলেম কার থাকে না, কিন্তু সমস্ত প্রবলেমকে সলভ করে এগিয়ে যাওয়াটাই একজন বিজনেসম্যানের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আমাদের কোম্পানির গ্রোথ এক বছরে 50%-এরও বেশি হয়েছে। আমরা মার্কেটে 400 কোটি টাকা লগ্নি করেছি আর এক বছরে দুই নয় পুরো তিন গুণ সেটা বাড়বে। আই হোপ ইউ। আপনি কে? ইনি আমার কেবিনে কি করছেন জন? ঠিকই বলছেন উনি, আমি বুঝে গেছি। Excuse me? Term fee due আছে। Transport, বই, বাকি খরচপাতি মিলিয়ে প্রায় 2 লাখ। 2 লাখ month end-এর মধ্যে দিয়ে দিতে হবে। Month end? আপনি যাতে ভুলে না যান তাই আরেকবার মনে করিয়ে দেব। প্রয়োজন হবে না ম্যাম, অ্যামাউন্টটা তো বড় যে ভুলতেই পারবো না, আর সময় এতটাই কম যে মনে পড়তেই থাকবে। আপনি চিন্তা করবেন না। উনি ফিস চাইলেন না? কত? এটা রাখো। স্কুলটা বদলে দি? না বদি, জীবন যাপনটা বদলাতে হবে। পকেটে 200 টাকা রাখতে পারিস না, এখন 2 লাখ টাকা চাই তোর। বাহ, ভালোই বলছিস, দিনে স্বপ্ন দেখা বন্ধ কর আর আমাকে একদম ডিস্টার্ব করিস না। ওই তুই আবার চললি কোথায়? আমার গল্পটাও ঠিক ওই ছেলেটার মতো যাকে তুই দুর্ছাই করছিলিস। তোরও টাকা চাই মান্থেন্ডের মধ্যে? ঠান্ডা মাথায় বসে কথাটা তো বল। আরে বস না ভাই, এবার আমার কথাটা ভালো করে শোন। নেক্সট উইকে আমাকে একটা ঝাক্কাস ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট করাতে হবে। থ্যাংক ইউ।
টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোকে করতে হবে আর তোকে একটা সোলো পারফরম্যান্সও করতে হবে, ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে, মনে আছে? এসবে তো তুই মাস্টার বস। তো শেষ? এখনো শেষ হয়নি। তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে, কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস। চুপ কর না ভাই। বললাম, এই নে। এতো দেখছি কিচ্ছু বলেনি। প্রথমে আশীর্বাদ, তারপরে গায়ে হলুদ, সব বিয়েতে এসে দুলে দুলে নাচবে, আর তারপরে পুরো মাথার বারোটা বাজিয়ে ছাড়বে। তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে, আর কিছুই নয়। লাস্টে ওরা তোকে 10 লাখ টাকার একটা চেক দেবে, 5 লাখ তোর আর 5 লাখ আমার। ওকে, চুপ কর। এসে কাঁদাবি নাকি? আমি ভেবেছিলাম কলেজের ঝগড়াঝাটির জন্য তুই আমায় হেল্প করবি না। চল, ফালতু কথা ছাড়। আরে বন্ধু রে তোর, প্রাণ না দিতে পারলেও পার্টনারশিপ তো দিতে পারি, যা মজা কর। থ্যাংকস ভাই। গুড মর্নিং স্যার। এত লেট হলো কেন? সরি স্যার, ব্রেড জ্যাম আনতে গেলাম, ট্রাফিক জ্যামে ফেসে গেলাম। গুড মর্নিং স্যার। এত লেট হলো কেন? ব্রেড জ্যাম আনতে গেছিলাম, ট্রাফিক জ্যামে আটকে গেলাম। কি রে রাজা, ঘড়িতে বাজে 10টা আর তোর মুখে বাজে 12টা, জীবনটা কেমন পাল্টে গিয়ে গেল। আগে আমারও কত চাকর বাকর ছিল, কিন্তু আজ তোর আন্ডারে চাকরি করতে হচ্ছে আমাকে। ধুর, এতে ফিউজ হওয়ার কি আছে? আমরা গরিবই সই, কিন্তু দেখ, কোম্পানি দামি স্যুট দিয়েছে, একটা ফ্রি সুপার কার দিয়েছে, বিয়েতে বিদেশি মদ পাবি, আর আশীর্বাদে ডিস্কো জকি। রিয়েলি আই লাইক ইউর এক্সাইটমেন্ট। দেখ, কাল পকেটে 200 টাকা ছিল না, আর আজ পকেটে 5 লাখ টাকার কন্ট্রাক্ট। পরের কন্ট্রাক্ট 10 লাখের হবে, তারপর 25 লাখের কন্ট্রাক্ট পাবো রে। 12.5 ওর, 12.5 আমাদের। দূর, ওর সাথে পার্টনারশিপ করতে যাবো কেন? কি বলছিস কি? হ্যাঁ, আমরা নিজেরাই কোম্পানি খুলবো। What are you talking? Yes, এক বছরের মধ্যে কোটিতে খেলবো গুরু। 100 কোটি ক্রস করলে শেয়ার বাজারে নামবো বলছিস? শহর জুড়ে আমাদের অফিস হবে। একটু বেশি ভেবে ফেলছিস না? লোকেশন এসে গেছে। আমি ত্রিনা। How are you? আপনার আইডি কার্ড দাও। রাজা, প্ল্যান কন্টিনিউ করো। হ্যাঁ, করছি বস। কয়েক বছর যদি এই কাজটা করে যাই, তাহলে 100 কোটি, তখন আর তোমাকে অন্য কোনো বিয়েতে পারফর্ম করতে হবে না, নিজের বিয়েতেই পারফর্ম করো। কই দেখি না, বিয়ে তো নষ্টের মূল রে পাগলা। যে মেয়েটার সাথে তোর এঙ্গেজমেন্ট টসকে গেল তার নাম জানো? ওর নাম ছিল পল্লবি কোলাসানি। যে করেছিল তোকে হয়রানি, ঘোড়ায় চেপে ওর বাড়ির সামনে দিয়ে বর্ষে দিয়ে যাবি, এমন ব্যান পার্টি হবে যেন জানা দিয়ে ঝুঁকে দেখে আর আফসোস করে বলে একটা কোটিপতি বর হাত ছাড়া হলো, আর দু চোখ দুই যেন গঙ্গার যমুনা বয়, এমন জল যেন বেরোয় গেল। কি যেন বলেছিলি নামটা? কতবার বলবো পল্লবী কোলাসানি। তার মানে প্রথমে পি আর তারপরে কে আসে না? পল্লবী কোলাসানি থেকে প্রথমে পি তারপর কে? এটা পল্লবী কোলাসানি। আরে ভাই, 1 মিনিট দাঁড়া। হ্যালো। আরে ভাই, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল আমার আর যার বাপ এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, তুই সেই মেয়ের বিয়েতেই পাঠিয়েছিস? আমি এখানে থাকতে পারবো না, 1 মিনিটও পারবো না। আচ্ছা, তুই বোর্ডটা দেখে ফেলেছিস? আরে ভাই, কি করলি তুই? আমি এখানে থাকতে পারবো না। 5 লাখ চাই। কিরে ব্রেক মারলি কেন? এই মান্থ এন্ডে তোকে কেউ চাকরি দেবে কি? না। তাহলে ঠিক করলি না ভাই? কলেজে 3 বছর ধরে আমি একটা মেয়ের পেছনে ফিল্ডিং মেরেছিলাম, আর তুই কি বলেছিলি? ফিল মাই লাভ, ফিল মাই লাভ। মেয়েটা তোর উপরে ফিদা হয়ে আমার ফোন ধরাই বন্ধ করে দিয়েছিল, হলের কোণের সিটে বসে মস্তি করে সিনেমা দেখেছিলি, আর ইন্টারভেলে আমাকে দিয়ে পপকর্ন আনিছিলি, মনে নেই? ভেবেছিলাম তুই সব ভুলে গেছিস ভাই। এই জন্মে তো আর ভুলবো না, রিভেঞ্জ ইজ রিভেঞ্জ। কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পড়াবে না, তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি। ওরে পাগলা, তুই তো আমায় পাগল করে ছাড়লি রে ছোট লোক। এই মেয়েটার বিয়ে, এত ডেকোরেশন এই মেয়েটার জন্য? তোর বিয়ে তো 22.5, আপাতত ওর বিয়েটা ভাঙা নাচতে হবে, সেটাই তো? রাজা তোকে আমি তো। এবার মন দিয়ে আমার কথাটা শোন, বরের মাথা ভরা টাক হবে, এত বড় ভুরি হবে, বলকেশ্বরে ফ্ল্যাট হবে, গতরবর্তি ফ্যাট হবে, আর এটাই ফ্যাক্ট হবে, মিলিয়ে নিস। আমি মেরেই ফেলবো, তুই বলেছিলি পাত্র টেকো হুন্দো ফ্যাটি হবে। আরে তুই কথা বলবি না, কথা বলবি না। শোন আমার কথাটা শোন। দেখ ভাই, মানলাম শাহরুখ হ্যান্ডসাম,
কিন্তু কাজলের হৃদয়ে অজয় দেবগন বসে আছে। তেমনি পল্লবীর করার লগেটে তোর ছবি সেট বস। আসলে ও বলতে চাইছিল কখন এসেছো, আর এক্সাইটমেন্টে বেরিয়ে গেল কেন এসেছো। বিউটিফুল, থ্যাংক ইউ। কি হয়েছে? না মানে বলছিলাম কি, তোমাকে হঠাৎ করে দেখে আমার বন্ধুর 440 ভোল্টে কারেন্ট লেগেছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যোগেশকে খুব ভালোবাসি। আমি পরে ফোন করছি। কি ব্যাপার? কাটিং স্যার। কিসের জন্য? কেন? ক্লিনিং স্যার। আমি এটার কথা বলছি না। তুমি এখানে কি করতে এসেছো? বিয়ে দেখতে এসেছো নাকি বাগড়া দিতে এসেছো? অ্যারেঞ্জমেন্ট করতে স্যার। বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পড়া? 5 লাখ ওর, 5 লাখ আমার। কে কত টাকায় ভাগ বসাবে তাতে আমার কি? যাও আমি অন্য কাউকে ডেকে নেবো অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছো? গেটের রাস্তা ওদিকে। জানি কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার। হ্যাঁ তো? অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন, কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল, আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন। আর এটা যদি যোগেশকে না জানায় তাহলে সেটা চিটিং হবে তো স্যার। মানে কি বলতে চাইছো? জানি বাবু, হ্যাঁ মজা করে আজকাল লোকজন আমার এইচএমটি বলে, তাই নাকি? হ্যাঁ, আমার স্বভাবটাই এরকম যে লোকে বলতে বাধ্য হয়। কেন বলবে না বলুন? আপনি টাইমের এত পাক্কা যে লোকে আপনাকে দেখে নিজের ঘড়ি মিলিয়ে নেয়। আরে আরে 10টা বেজে গেছে, এখন আমার দুধ খাবার সময়। চলো চলো। এই বিজয় আর রুলস, রুলস ফলো করতেই হয় স্যার। দাঁড়াও, যোগেশকে জানাবো নাকি? না। তাহলে আপনি নিজের কাজে মন দিন আর আমাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না আঙ্কেল। কোনো মেয়ে যদি সিগারেট খায়, মদ খায়, তাহলে 12টা তো বাজবেই শরীরের। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস। যদি অ্যাটিটিউড দেখি কোনো মেয়ে স্মোক আর ড্রিঙ্ক করে তাহলে ধ্বংস নিশ্চিত। ছাড়তো আমাদের কি? কিরে সিগারেটটা খেয়ে নিলি? না বাবা, খাইনি আমি। লিপস্টিকের দাগ নেই যখন তখন খাস নেই। বললাম তো না, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে আর তুমি সিগারেট টানছো। যদি অন্য কোনো লোক থাকতো সেও আমার সাথে খেত, আমার টাকা খরচ হতো। তুই পাশে বসে আছিস তাই টাকাও খরচ হচ্ছে না, আর কোম্পানিও পাচ্ছি, পুরো ডবল মুনাফা। সবাই নিজের পজিশনে রেডি থাকবে। মাতাল শুনায় না স্যার, কিছু বললেন না? না তোমায় না। ওকে স্যার। মনে হচ্ছে সুগার লেভেলটা আবার ড্রপ করেছে, ট্যাবলেট খাওয়ার পর কিছু খেয়ে নিতে হবে। এই মেয়েটা তো লুকে লুকে ট্যাবলেট খাচ্ছে। ট্যাবলেট নয় রে, ড্রাগস। ড্রাগ দেওয়ার পর কি হয় রে? চলনই বদলে যায়, তালে তালে কি হাঁটছে গুরু। ড্রাগস নিলে মানুষ এত তাড়াতাড়ি নিচে নামে? Thank you.
এই ব্যাপারে কাউকে কিছু বলবে না কিন্তু। মানে ধোঁয়া আর জলের ব্যাপারে? সিঁড়ি থেকে পড়ার কথা বলছি। ও যদি কাউকে এটা বলতেই হয় তাহলে কি বলবে? এটাই বলবে যে মেয়েটা নিচে পড়ে গেছে, রাইট? তখন সবাই জিজ্ঞেস করবে কার জন্য। কিংবা যদি বলো বেচারি হড়কে গেছে তখন বলবে কার সঙ্গে। শুনতে ভালগার লাগবে না? বড্ড ভালগার শুনতে লাগবে। সেই জন্য প্লিজ কাউকে কিছু বলো না। কাউকে বলবো না। শুনোয় না, হ্যাঁ তুমি ঠিক আছো তো? শুনলাম তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছো। টেক কেয়ার বাবু, এখানে একটা ঝাড়বাতি লাগাবো। হ্যাঁ তুমি বলেছো তাই না? সত্যি কথা বলো, তুই ওখানে কি প্যাচ করছিলি? আরে এমনি আমরা এখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে এসেছি, নিজের প্রেম সেট করতে। আমার কথা তো শুন ভাই, ও সিঁড়ি থেকে পড়ে গেছিল জানিস? বেচারি সিঁড়ি থেকে পড়ে গেছিল? হ্যাঁ। একে বলেছো তো, উনি জানলেন কি করে? ফ্ল্যাশব্যাক এখনো শেষ হয়নি। তাহলে সেটা একটু তাড়াতাড়ি বলো। তোমরা দুজন কাজ ছেড়ে এখানে গুলতানি মারছো? আপনার বান্ধবী আছে না? হ্যাঁ তো, ও সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে। বাবু, হ্যাঁ তুই সিঁড়ি থেকে পড়ে গেলি কি করে? আয় একটু বাম লাগিয়ে দি। ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর তুমি এখানে গল্প করে যাচ্ছ? আরে ওই পল্লবীর বান্ধবী সুনয়না আছে না, সিঁড়ি থেকে পড়ে গেছে। বাপরে, আর কে কে জানে? ওই ছেলেটা কে রে? কে? ওই যে বাইরে আছে। কম কম কম, তাড়াতাড়ি। কেন কি করেছে ও? ইরিটেট করে মারছি আর। থ্যাঙ্ক গড আমি বেঁচে গেছি, এই জন্যে আমি যোগেশকে বিয়ে করব বলেছি আর ওর সাথে এনগেজমেন্টটা ভেঙে দিয়েছি। তোর সাথে ওর এনগেজমেন্ট ভেঙে গেছে? কোনো ভুল করলাম? অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছিস তুই। শোনোয় না ম্যাম, আমি এমন কি করলাম যে আপনি ইরিটেট হলেন? তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? তাহলে তুমি কি করে জানলে আমি ওকে কি বলেছি? আপনার ফোনের বদলে আপনি আমার ওয়াকি টকি নিয়ে গেছেন। সরি। শুনো না ম্যাম, নাইস ড্রেস। থ্যাংক ইউ স্যার। তোমাকে বলিনি তুমি এত লাফিও না, কাজ করো। সরি স্যার। মাত্র 10 কোটি টাকার জমি, আপনার অন্যগুলোর তুলনায় নস্যি। 10-এ কিনেছিলাম, এখন ভ্যালু 20 কোটির। এরপর যখন মেট্রো লাইন চালু হবে 8,000 টাকা স্কোয়ার ফুট, পুরো 30 কোটি হবে। আপনার কথা ঠিকই আছে কিন্তু ওই জমিতে একটু হ্যাপা, তাই সেই জন্য আমার প্রপার্টিতে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর ওর সঙ্গে কথা বলতে তোমার প্রবলেম হচ্ছে? শালা নিজেকে আবার এত বড় উকিল বলিস? নাও তোমার 1 ঘন্টার ফিস, এখন তো কথা বলবে, কথা বলো। হ্যালো, একদম ফার্স্ট ক্লাস, আপনি কেমন আছেন? হ্যাঁ, একটা 8,000 স্কোয়ার ফুটের সাইট আছে। কোনটা? ওই মোহন কুমার মিশ্রের জমিটা, যেটা ওই আগের মোড়ে 2 একর জমি আছে না? কোনটা? আপনারটা, আপনারটা, আপনারটা একটু আগেই দেখলাম, একেবারে সোনার টুকরো। চল গাড়ি স্টার্ট কর। আমি ওর সাথে কথা বলতেই পারবো না। গাড়ি থামাও। নাম? হ্যাঁ নাম। এখানে একটু আগে গিয়ে নামি, এখান থেকে বাস হতে পাবো না। ওজন কম থাকলে ডিজেলও কম পড়বে, তুই আমার কোনো কাজের নোস না। আরে আমার চেকটা তো দাও। এনে জুড়ে নিস। এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। কাল ফুল খুঁজতে খুঁজতে 10 জায়গা চক্কর কাটলাম, কিন্তু যখন বিদেশি মাল খুঁজতে বেরোলাম তখন ব্র্যান্ডের একদম ছড়াছড়ি। একেই বলে বলে শাইনিং ইন্ডিয়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাকার মডেল বন্ধ করেছে, গলার একটু ভিজিয়ে নি।
চাকা তো টাল খাচ্ছে কাকা। আজকে একটু কম খাওয়া হয়েছে, যতক্ষণ গলার মধ্যে পুরোটা না পড়ে ব্যাটারিটা ডাউন থাকে। আরে স্যার পুরো নাড়িয়ে দিল, 2 ml ঢালার পর কেমন লাগছে আমার। ওয়াও, what a miracle, miracle! আপনি তো অষ্টম আশ্চর্য স্যার। এরকম অনেক মিরাকেল আমি দেখাতে পারি, আমাকে সাথে নিয়ে চলো। মিরাকেল দেখার জন্য কোথায় নিয়ে যেতে হবে? পল্লবী নামের একটি মেয়ের বিয়েতে যাব। স্যার পল্লবীর বিয়ে তো আমরাই অ্যারেঞ্জ করছি, আমাদের ব্যাড লাক। বাই দ্য ওয়ে, পল্লবী আপনার কে হয়? ছোট ভাইয়ের মেয়ে। ইয়েস, মাই ওন ব্রাদার্স ডটার। তো আপনাকে রিসিভ করতে আসেনি কেন, এভাবে ফুটপাতে বসিয়ে দিল? আমার আর আমার ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো। কেন স্যার? বাবা 150 acres জমি আমাদের নামে করে গিয়েছিলেন, আমরা একসাথে ব্যবসা করতাম, বিজনেসে লস হলো, তাই আমার ভাগের প্রপার্টি বেচতে চাইলাম। 75 acres জমি বিক্রির জন্য যেদিন রেজিস্টারকে ডাকলাম, যখন আমি আমার ভাইকে সাইন করতে বললাম, তখন বলে তোমার 75 acres জন্য আমি সাইন করতে যাব কেন? এটা শুনেই তোমাদের ফিউজ হয়ে গেল তো, ভাবো আমার কি রকম অবস্থা হয়েছিল। আপনার কোনো ছেলে পুলে নেই? একটা ছেলে আছে। ও আচ্ছা, তাহলে আপনি ওকে এখানে আনলেন না কেন? দাদা আসুন আসুন, একটু ধরো তো। কেমন আছিস ভাই? আরে লাস্ট 2 দিন ধরে আমরা দুজন তোমার কথাই বলছি। আরে আমি এখানে থাকি বা না থাকি মনটা তো এখানেই থাকে। আগে বল পল্লবী ভেতরে আছে দেখো। আরে ঘোষবাবু আসুন না, আসুন না। আমার ছেলে আমার মতো নাটক করতে পারে না, তাই ওকে এখানে আনিনি আমি। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো? শুনলাম তুই নাকি কাল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলিস, লাগেনি তো? সাবধানে চলাফেরা করিস মা। হেই, উপরে দড়িটা কে বেঁধেছে? তোমরা মন দিয়ে কাজটা করো ভাই। বাহ, আমার কথা পাত্তা দাওনি ঠিকই, কিন্তু উন্নতি ভালোই করেছো। আরে মোহন বাবু, আসল মানুষই যদি এত দেরি করে আসে ভালো লাগে? এসে তো গেছি। কেমন আছেন? ভালো আছি। মিট মাই কাজিন। হাই আঙ্কেল, থ্যাঙ্কস ফর কামিং। বর হওয়া উচিত একদম তোর মতো। আমি তো এমন কিছু লোককেও চিনি যাদেরকে 1 কোটি টাকার লটারি দিলেও তারা ফেলে দেয়, এটা বলে যে টিকিটের রং ভালো নয়। বুঝতে পারলি না তো? এক্সাম্পল দেখতে চাস? হ্যালো, একটু এভারেস্ট থেকে নেমে আসবেন, নিজের মিষ্টি মুখটা একটু দেখাবেন প্লিজ। এই দেখো বাবা, এ হলো লাইভ এক্সাম্পল। ওর বাবার মৃত্যুর পর বলেছিলাম নিজেকে দেউলিয়া ঘোষণা করতে, কিন্তু হিরো বললো এটা সম্ভব নয়। কি যেন এক ভ্যালুস, ওই ভ্যালুস এর মালা জড়িয়ে এই রবিনহুড 300 কোটি টাকার প্রপার্টি দান করে এলো। ও গড, গড কি? এত টাকা রোজগার করলে ও গড বলা যায়, কিন্তু কেউ দান করে দিলে ও মাই গড এইসব বলতে হয়। বুদ্ধিমত্তা কিসে, টাকা জমা নয় নাকি বিলো নয়? লাইফ ইম্পর্টেন্ট কোনটা, জেতা নাকি হারা? যদি সেদিনও আমার কথা মেনে নিত তাহলে আজ। মোহনবাবু চলুন না, ওদিকে যাই। কি হলো? দেখো ওকে পল্লবী আর অঙ্কুশের ব্যাপারে আর কিচ্ছু বলো না, ওরা জেনে ফেললে কিন্তু বিয়ে ভাঙতে পারে। বিয়ের পরে জানলেও তো ডিভোর্স অবধারিত। সে হোক না, ততক্ষণে সব প্রপার্টি আমার মেয়ের নামে হয়ে যাবে। বিয়েই হলো না সম্পর্ক ভাঙার কথা ভাবছো? ছি ছি ছি, লজ্জাও করে না। আমাদের শুধু প্রপার্টি হলেই হবে, সে আজ হোক বা ডিভোর্সের পর। পল্লবীর বিয়েতে এরকম কাজ করতে তোমার খারাপ লাগছে না? আমি বাবাকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আমি যখন লন্ডনে মাস্টার্স করছি আমি বাবাকে এত ফোন করতাম, কেউ গার্লফ্রেন্ড কেউ করতো না। বাবা চলে যাওয়ার পর আমি কিছু ফিল করতেই পারিনি, সবাই বাবা চলে যাওয়ার সময় সবাই খুব কেঁদেছিল, কিন্তু আমি কাঁদিনি, আমার চোখ দিয়ে 1 ফোঁটা জল পড়েনি। সবাই বলে চোখের জলই প্রমাণ করে যে আমরা কাউকে কতটা ভালোবাসি, আর আমি যদি সারা জীবন ধরেও কাঁদি তবু ওনার প্রতি আমার ভালোবাসা বোঝাতে পারবো না। আর মনে হয় যেন আমি
আমি একটা ফিলিংলেস ইমোশনলেস একটা মানুষ। আমার মধ্যে কোনো ইমোশন নেই। আমি বাবাকে এতটাই ভালোবাসতাম যে আমার মনে হয় না যে আমায় ছেড়ে কোথাও কোথাও চলে গেছেন। আর সবার মধ্যে নেই, তাই সবাই কান্নাকাটি করে, কিন্তু তোমার সাথে তো সব সময় আছেন, তাই কান্নাকাটির কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ছেলেরা কাঁদলে একদম একদম ভালো লাগে। টাইম হয়ে গেছে তো, তুমি পার্টিতে যাচ্ছ না? তুমি যাবে না? খাদ্য রসিকরা না গেলেও চলে, ওয়েটারকে তো যেতেই হবে। আমি নিশ্চয়ই যাবো। সি ইউ দেয়ার। স্যার, এই বয়সে আপনার চুল মানে এত কালো কি করে? ডাই করলে তো চুল কালো থাকবেই, তাই না? আরে ভাই, এক সেকেন্ড ব্রো, এর সঙ্গে আলাপ করে নিই। এ হচ্ছে হাই ব্রো, ভ্যালিউজারে লাস্ট সাম ব্রো। আজকাল এরকম ছেলে পাওয়াই যায় না ব্রো। রুবাই, তুমি তো তুমি একটা কাজ করো, ভালো একটা স্পিচ দাও তো। কাম অন, আরে বলো বলো, কাম অন, চলো চলো, কাম অন কাম অন। আমার এক বন্ধু যার কাছে অনেক টাকা পয়সা, সে আমায় আজ একটা প্রশ্ন করেছে, মহানুভবতা কিসে, দেওয়ায় না নেওয়ায়, প্রয়োজনীয় কোনটা, হার নাকি জিত? রাবণ সীতাকে অপহরণ করল, পরে রামের হাতেই মারা গেল, সীতার কাছ থেকে দূরে থাকলে হয়তো মরত না। কৌরবরা জুয়ায় জিতেছিল, কুরুক্ষেত্রে হেরে গেল। জুয়ায় যদি হারত তাহলে পায়ের উপর পা তুলে সারা জীবন আরামে কাটাত। কখনো কখনো ছিনিয়ে নেওয়ার চেয়ে বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের, সাময়িক জিতের চেয়ে সাময়িক হার ভালো। এক ঘর কথা বলে দিন স্যার, তীর একদম পকাত করে বুকে বেঁধেছে। এই কমবয়সে কত কি বসে বলুন। আরব্য রজনীর গল্প আর জীবনের বাস্তবটা একরকম নয়, বুঝলে? মোহন বাবু, পার্টি কেমন চলছে? আজকের পর এরকম পার্টিতে আমাকে একদম ডাকবে না। এটা হুইস্কি নাকি জল? সরো এখান থেকে। আরে মোহন, মোহন এরকম বলছে কেন? আরে মোহন থামো, চল চল একটা পে খেয়ে নে। এই নু সোনানা, এই সোনানা, আরে কি করছো? আমি একটা আরেকটা আরে, এই শুভলক্ষ্মী, তপো শুভলক্ষ্মী, ওটাই তোর আসল নাম। What a beautiful name, Subbalakshmi, dance with me. আরে ভার হয়ে গেছে ভাই, কফি আনতে বল। এই ভাই শোনো, গ্যাটা ডাকছে কেন? এদিকে শোনো স্যার, ডেকোরেশনটা কে করেছে? আমি স্যার। ক্রিয়েটিভিটির মানে বোঝো? একটা গ্রিন ফুল দাওনি কেন? হ্যাঁ স্যার, গ্রিন রঙের পাতা হয়, ফুল নয়। আর তর্ক করছো আমার সঙ্গে? ডেকোরেশনের কোনো সেন্স নেই একদম, কালার অ্যাপ্লিকেশনটা জানো না? কে জানে শালাবাবু কিভাবে যেদের অ্যাপয়েন্ট করলো? আমাকে শেখাচ্ছে যত্তসব। আরে আমি বাইরে যাচ্ছি আমার ব্যাগ নিয়ে, সব কথা নিজেদের আজকাল স্মার্ট ভাবছে। 36টা দেশ ঘুরেছি আমি, দেশের বড় বড় ওয়েডিং প্ল্যানার আমার কাছে অ্যাডভাইস নাই, আর এই গাধা আমার শেখাচ্ছে। স্পিকারে মাথা গরম করছি, মাথা গরম করছি, মাথা গরম করছি আমি। কে বলেছে যে আমি মাথা গরম করছি? হ্যাঁ আরে না না না, এত ঠান্ডায় আমি কাউকে কথা বলতে দেখিনি। আমি বলছিলাম কি ব্যাপার তোর, যা বলতে চাইছিস বলছিস না কেন? স্যার এখন টাকার খুব দরকার। চাই না টাকা, আমি ভিক্ষে করবো, দরকার হলে রাস্তা গিটার বাজাবো, আর তোকেও চাকরি দেবো, চেঁচিয়ে লোক জোগাড় করবি। জিআর স্কুলের ফিজ দিতে হবে তো? পড়বে না, ওয়ার ছেড়ে দেবে সবকিছু, প্রয়োজনে লোকের বাড়ি বাসন মাজবে। আর বলছিলাম যে এই পাগলটাকে দেখতে পাচ্ছিস? ও এখন যেভাবে ঘুরছে, দালাল ঠিক এইভাবেই ঘুরবে। ভেবে দেখ একবার, ফালতু কথা বন্ধ কর আর ব্যাগ নিয়ে আয়। হ্যালো অঙ্কুশ। হ্যাঁ বলো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়নি আমার। কেমন আছো তুমি, ঠিক আছো তো? শোন,
এই ব্যাগ নিয়ে আসি জিয়া ঠিক আছে তো ঠিক আছে স্কুলে গেছে আমি আর মা তোমার কথাই বলছিলাম নিজের খেয়াল রেখো আমি দুদিন পরে আসছি এসেই জিয়ার স্কুল ফিস দিয়ে দেব আমি সেই জন্য তোমায় ফোন করিনি কিন্তু আমি তো সেই জন্য এসেছি বৌদি আমি এখন রাখছি বৌদি মাকে আমার প্রণাম জানিও এখনই আপনার সাজেশন শুনে আমার মনে হলো গ্রিন ফ্লাওয়ার ইজ এ গুড আইডিয়া ইটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া স্যার ইয়েস স্যার যদি বলে দেন যে ঠিক কোথায় আপনার ফুলগুলো চাই সেখানে ফুলগুলো আমরা লাগিয়ে দেব একটা কাজ করো একগোছা ফুল আনিয়ে রাখো বাকিটা আমি লাঞ্চের পরে বলছি ঠিক আছে উইল বি ওয়েটিং ফর ইউ বেটা কথা বলতে বলতে লাঞ্চ চলে গেল বাপের জন্মে খায়নি যেন যেতে দে যেখানে যাচ্ছে এই বিয়েটা যেন কোনোভাবেই ভেঙে না যায় এই বিয়েটা আর হবে না ওর কপালটাই খারাপ প্রথম এনগেজমেন্টটা 3 মাসের মধ্যে ভেঙে গেল আজ সন্ধেবেলা বিয়ে হবে আর আকাশ ভেঙে পড়ল কেউ কিচ্ছু করতে পারবে না কি হয়েছে স্যার কি ব্যাপার অ্যাকচুয়ালি বরপর 2 কোটি টাকা ছিল এক বিয়ের আগে আর এক বিয়ের পর 1 কোটি টাকার ইস্যু সমস্ত টাকা ওই স্যুটকেসে রাখা ছিল দাদা ওই ব্যাগটাই ছেড়ে দিল কি রমেন বাবু হ্যাঁ কিসে রমেন বাবু বর পক্ষরা সাংঘাতিক তেড়া মাল স্যুট শুধু আরমানির চাই মিষ্টি হতে হলে খাস বাংলার ওদের শুধু রুলসই রুলস যোগেশের সাথে কথা বলি ওকে কনভিন্স করা যায় না অ্যাকচুয়ালি যোগেশের বাবার যে যোগেশের ট্যান্ট্রাম অনেক বেশি ওর বাবাকে বলছিল বরপণ আমার চাই না কিন্তু তোমরা চাইলে নিতেই পারো যদি আমরা পণের টাকাটা না দিই তাহলে ওরা বিয়ে ভেঙে চলে যাবে বুঝলে কি হবে কে জানে সেটা তাহলে ওদের বলে দাও ওরা বিয়ে ভেঙে দেবে তাহলে ভাঙতে দাও আরে পাগল হয়ে গেছো তুমি বাজে বকো না আরে তো আর কি করব আমি আমি আমার প্রবলেমের কথা শেয়ার করলাম আর তুমি উল্টো কথা বলছো আচ্ছা 3 মাস আগে যখন আমি এনগেজমেন্ট ভাঙতে বলেছিলাম তখন তো নেচে উঠেছিলে এখন মাথায় বাজ পড়লো ওটা এনগেজমেন্ট ছিল বস এটা বিয়ে তাতে কি যায় আসে ওটা আংটি বদলের ইস্যু ছিল আর এটা মঙ্গলসূত্র পরানোর সিম্পল ভেরি সিম্পল স্যার বিষয়টা শুধু সোনার ওজনের নয় পরিবারের সম্মানের আচ্ছা স্যার আপনি চুপ থাকুন প্লিজ এই বিষয়ে আপনার মেয়ের নাম কেন টানছেন স্যার আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন সেই মৃত্যুর দায় আপনার মেয়ের নয় আজ আপনার দাদা টাকা চুরি করে পালালো এটা তো আপনার মেয়ের প্ল্যান নয় একটা অ্যাক্সিডেন্ট অন্য কোথাও হয়েছে বা একটা চুরি যা অন্য কেউ করেছে তার দায় কোনো মেয়ের ঘাড়ে দেবেন না প্লিজ স্যার ওর কপাল যদি সত্যিই খারাপ হতো তাহলে এই কথাগুলো আপনার এই বিলাসবহুল 5-স্টার রিসর্টে বসে করতেন না আমাকে 2 ঘন্টার সময় দিন আমি রমেনবাবুকে নিয়ে আসছি আর যদি না আনতে পারো তো যদি 2 ঘন্টার মধ্যে আপনার সামনে ওকে না আনতে পারি তো আমার বাবা সত্যব্রত নয় আমি কি তোমাদের সঙ্গে যাব এখানে বাবা বিয়ে ভাঙার কথা বলছে আর বন্ধু সেটা জোয়ার লাগানোর চেষ্টা করছে চলো তাহলে আমরা আগে কোথায় খুঁজবো ও মদ ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না এত টাকা যার হাতে সে কি সব জায়গায় আসবে ওই সব জায়গাতেই আসবে আমাদের শুধু চোখ কান খোলা রাখতে হবে হ্যালো আপনি কি এনাকে দেখেছেন কোথাও না তো দেখিনি এই লোকটাকে কোথাও দেখেছেন এই লোকটাকে আমি দেখিনি ওই দিকটা গিয়ে জিজ্ঞেস করুন সুগার লেভেলটা কমছে বোধহয় আমি তো ট্যাবলেটগুলোও আনলাম না আমি 2 করে কেন দেখছি মনে হয় আমি একটু কম খেয়েছি আর্জেন্টলি একটা কোয়ার্টার মেরে নে এই যে শোনো না উনি কি চিড়িয়াখানার জন্তু যেভাবে দেখছো ওনাকে দেখার পর আমায় বললে না কেন টেনশনকে মেনশন না করে ফিউশন কর ও কোথাও পালাবে না এদিকে আসতে হবে ওকে ওদিকে মাথায় বাজ আর এদিকে জমরাজ আমি তো বলছি সুটকেসটা ছিনিয়ে নে এমনি তোর হাতে সময় কম হ্যাঁ আবাতে উঠছি কেন আরে ও সুটকেস নিয়ে জমলোক যাচ্ছে নাকি সুগার লেভেল কমে গেলে চোখে সর্ষে ফুল দেখি কিন্তু কাউকে এইভাবে উঠতে দেখিনি তো রাজা তোর ব্যান্ড আজকে আমি আমার মিউজিক পরে কম্পোজ করবি আগে কাজের কাজটা কর ও পাকি হয়ে গেলে ফ্রুট কিন্তু এ বিনা পয়সায় উড়ু জাহাজে এই নিচে 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 ক্লাসরুম ওয়েলকাম টু ইন্ডিয়া তোমরাও কি এই ফ্লাইটে ছিলে ভাইয়া আমরা কথা জানি কাকা তুমি বিনা টিকিটে চক্কর মেরে আবার এখানে ফিরে এসেছো
সুটকেসটা এদিকে দিন। দেব না, শোনো মেরে ফেলো না, আমি মরে যাব। এসব মামলা সেটিং এর জন্য আমার ছেলে টাইগার আছে, তোমরা নিজেরা সেটেল করে নাও। এনে ধর টাইগার ক্যাচ। Yeah.
সাহস তোকে লজ্জা করে না তোর? আরে তোরা দুজনেই একই পরিবারের সন্তান, একই রক্তের আট, তুই ফিতে ছুটি মারলি নির্লজ্জ চোর। গালাগালি নয়, তোকে তো গুলি করে মেরে দেওয়া উচিত। স্যার, যখন আপনার দাদার দুর্দিন চলছিল তখন আপনি শুধু আপনার কথাই ভেবেছেন, আর যখন নিজের মেয়ের জীবন সংকটে তখন আপনি সম্পর্কের দোহাই দিচ্ছেন। সেদিন আপনি সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়েছেন, আজ ওনার সঙ্গে আপনার সম্পর্ক মূল্যহীন। সত্যি যদি বলি তাহলে ওকে শাসন করার কোনো অধিকারই আপনার নেই। খারাপ সময় যদি পাশে থাকতে না পারেন তাহলে কোনোদিন নীতি কথা শোনাবেন না প্লিজ, এটা ঠিক নয়। এই আংটিটা ছাড়া পল্লবীকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই, ক্ষমা করো আমাকে। না দাদা, আমার জন্য তোমাকে পথে পথে ঘুরতে হয়েছে, 10 বছর তোমাকে নরকের জীবন কাটাতে হয়েছে, আর যখন পাহাড়টা আমার মাথায় ভাঙলো তখন এক মুহূর্তে দিশের হয়ে গেলাম। কেন এমন হলো দাদা? আর আমার একটা উপকার করো দাদা, 2 ঘন্টার জন্য মদ না ছুঁয়ে তোমার পল্লবীর বাবা হয়ে আমার মেয়ের কন্যা ধানটা করে দিও দাদা। তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই। এই অত ছাড়া এদিকে, এই সব সব সম্পত্তি তোরই, তুই তো আমাদের দুজনের সম্বল, মদ সিগারেট খেয়ে নিজে জীবন নষ্ট করছিস কেন? হ্যাঁ, এনে চাবিটা রাখ, এবার আমাদের সব ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর। চললে কোথায়? আমার এই অবস্থা দেখে তোমার নিশ্চয়ই অনেক হাসি পেয়েছে তাই না? কিন্তু তুমি কখনো তাচ্ছিল্য করোনি, আমাদের চোখের জল মুছালে, গোটা পরিবারকে আবার এক করলে। তোমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আমি ভুল করেছি, আমায় তোমার সাথে নিয়ে চলো। না না প্লিজ না পল্লবী, যোগেশই তোমার জন্য রাইট ম্যান। তুমি এটা ভেবো না যে আমি ইগোর বসে তোমায় এসব বলছি, যোগেশ দারুণ একটা ছেলে, তোমার ভালোই খেয়াল রাখবে। আমি প্রথমবার কোনো বিয়ে অ্যারেঞ্জ করছি, যদি কোনেই এত কান্নাকাটি করে তাহলে এর পর কিন্তু আমি আর কোনো কাজ পাবো না। আমি এটা জানি না যে আমার বিয়ে কার সাথে হবে, কিন্তু
কিন্তু কোনো মেয়ে রিফিউজ করার পর যদি আবার বিয়ে করতে চায় সেই ফিলিংটাই কেমন অন্যরকম হয়। সেদিন যখন পল্লবী এঙ্গেজমেন্ট ভেঙে টেবিলের উপর আংটি খুলে রেখে যাচ্ছিল তখন আমার মনে হয়েছিল যে আমার বাবা ছাড়া বা ওনার প্রপার্টি ছাড়া আমি কিচ্ছু না, জিরো। কিন্তু এখন ওনাকে ছাড়া, ওনার প্রপার্টি ছাড়া আই এম সামথিং। আর হ্যাঁ, অ্যাটলিস্ট জিরো তো নয়, আই এম সামথিং, আই এম সামথিং। I'm low in sugar. Huh? I mean, I'm a low sugar. ছোটবেলা থেকেই। আর সেই জন্যই আমি মেডিসিন নিই। ড্রাগস মোটেই নিই না। এটা শুধু তারাই জানে যারা আমার খুব কাছের, যাদের আমি ভালোবাসি। ওকে, মানে মানে যারা আমার কাছে স্পেশাল, যেমন ধরো তুমি, লাইক আমাদের বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার পর হতে পারে যে তুমি তখন এই ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে। বিয়ে আবার বাচ্চা কাচ্চা? ওই ওই আমি আমাকে গিয়ে মেকআপ করতে হবে, ঠিক আছে? দেখ যা যা লাগে যাচ্ছে গাড়িতে। অঙ্কুশ, স্যার এই নাও। স্যার এটা 15 লাখের চেক, কিন্তু আপনার তো 10 দেওয়ার কথা। তোমাকে উজাড় করে দিলেও কম হবে। স্যার না স্যার, আমি এটা নিতে পারবো না, প্লিজ। এটা ফিস নয়, আমার আশীর্বাদ, প্লিজ। যে অজয় বাবু নিজের মেয়ের হাত আমার হাতে দিতে চাননি, তিনি আজ আর স্কুল ফিস দিয়ে বসলেন। আমরা বিয়ে কবে করছি? ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে কেউ এমন প্রশ্ন করে? প্রথমবার যখন আমায় দেখো আমি তখন স্মোক করছিলাম। যার সাথে তোমার ব্রেকআপ হলো তার বিয়েই অ্যারেঞ্জ করলে, আমি লো সুগারের পেশেন্ট জেনেও আমাকে এত ভালোবাসলে। বুঝেছি, আমাদের লাভ স্টোরির ব্যাপারটা কিন্তু বেশ। আরে বুঝেছি, বাড়ি এসে কথা বলো তাড়াতাড়ি। এত তাড়া কিসের তোমার? কারেক্ট, এই বিষয়গুলো একটু ভেবে চিন্তে এগোনো উচিত। আজ ভাবো আর কাল চলে এসো। অনেক টাইম দিয়েছো সুব্বলক্ষ্মী। সুনয়না। ওকে সুনয়না ম্যাম। তুমি এখনো কেন এলে না? ট্রাফিকে দাঁড়িয়ে আছি, আরো 2 ঘন্টা লাগবে। বাবাকে বলো যেন হবু জামাইয়ের জন্য অপেক্ষা করে। ওকে আমি আসছি। হ্যালো, কেমন দিলাম সুব্বলক্ষ্মী ম্যাম? ইরিটেট করবেন না অঙ্কুশ বাবু। ঠিক আছে, ইরিটেট করব না, ডাইরেক্ট কোন বাবার সাথে। এমনিতে লো সুগারের পেশেন্ট, পুরো বক্স খালি করে দেবে। আমার মা বাবাও এভাবেই আমার সাথে কথা বলে। ও, তাহলে এই সেই হিরো। আমার অবস্থা তখন সেই ইঁদুরটার মতো যে হঠাৎ বাঘের গুহায় ঢুকে পড়েছে। আমি আমার বন্ধুকে বললাম যে ওর মেয়ের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিতে, আর আমি আমার মেয়ের বিয়ে দেবো এর সাথে। সুনয়না আপনার মেয়ে আমি জানতাম না, যদি জানতাম তাহলে এখানে ঘোরাঘুরিও আসতে না, তাই তো? অঙ্কুশ খুব ভালো ছেলে বাবা, বাবার ঋণ শোধ করার জন্য ও নিজের সব প্রপার্টি দান করেছে। তুমি ওর বোকামিতে নিশ্চয়ই সাংঘাতিক ইমপ্রেস হয়ে গেছো। শুধু আমি কেন, পল্লবীও তো ওকে বিয়ে করতে চেয়েছিল। আমি ভাবতেও পারি না এই যুগের ছেলে মেয়েরা এত নির্বোধ। পয়সা রোজগার করাটাই হলো আসল।
দামি গাড়ি কেনা দরকার, ঠাটবাট আয়েশের সাজ সরঞ্জাম থাকা দরকার, থাকার জন্য এরকম বিশাল একটা ফ্ল্যাট দরকার, আর কথা বলার জন্য এরকম দেওয়ালও দরকার। আমার হাত থেকে ভুল করে চায়ের কাপটা পড়ে গেছে, তোমার মাকে বলো এটা পরিষ্কার করে দিতে। কি যেন বলছিলে তুমি? তুমি অঙ্কুশকে কেন অপছন্দ করো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেটা যৌবনে মদ খাক, সিগারেট খাক, ড্রাগস নিক, আমার কিচ্ছু যায় আসে না। তাকে রিহাবে পাঠিয়ে ভালো মতো তার চিকিৎসা করিয়ে নেব, কিন্তু তোমার এই হিরোর যে রোগ হয়েছে তার কোনো চিকিৎসা নেই। কি রোগ বাবা? সৎ সেজে উপকার করার রোগ। এই সমস্ত পাগল সবাইকে সবকিছু দান করে সারা জীবনের মতো ভিখিরি হয়ে যায়। দেখো আমার এমনিতেই অনেক প্রবলেম, ওনার সাথে তর্ক করে সেটা বাড়াতে যাই না। যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে সাথে চলো, আমি এক্ষুনি তোমায় এখান থেকে নিয়ে যাব। সাবাস! তোমার বাবার মৃত্যুর পরও কেউ তাকে কিচ্ছু বলতে পারবে না, আর তুমি আমার সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো, এটাই তোমার সোকল্ড ভ্যালিউজ? তুমি শুধুই ঢং করো, তুমি জানো না তোমার বাপ কত বড় চিটার ছিল। তখন যদি হাতে চাকু থাকতো ওর জিভ কেটে হাতে ধরিয়ে দিতাম, আর নিজে গারদের পেছনে চলে যেতাম। আমার বাপ নয়, বাবা বলুন। এরপর থেকে ওনার নাম মুখে আনার আগে দুবার ভাববেন। আজকাল তো আমি ওনার নাম দিনে অনেকবার জপ করি, আর ভাবি কিভাবে তোর বাবা আমাকে ঠকিয়েছিল। সাহায্য ওনার ধর্ম ছিল, কাউকে ঠকানো নয়। কুমার মিশ্র প্রমাণ ছাড়া কথা বলে না। এই প্রপার্টিটা তোমার বাবাই আমাকে বিক্রি করেছিল, তখন এর ভ্যালু 10 কোটি ছিল, এখন 30 কোটি। কিন্তু এর আনুষাঙ্গিক সমস্ত পেপারস দেবরাজ নামে এক গুন্ডার কাছে আছে, যে সেখানে একটা বোর্ড লাগিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে। আর তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যাওয়ার আগেই উনি তো চলে গেলেন। তুমি এই পেপারস এর বদলে আমাকে টাকা ফেরত দিয়ে দেবে এটা ভেবে আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম। একজন মানুষ যার কাছে নিজের বাবার মৃত্যুর চেয়ে ফ্লাইট ফেয়ার বেশি ইম্পর্টেন্ট, সেই মানুষটাই কিনা আমার বাবার মৃত্যুর পর এসেছিল আমায় পরামর্শ দিতে, এতক্ষণে তার কারণ সেই সময় তুমি রাজা হরিশ্চন্দ্রের মতো নিজের সমস্ত প্রপার্টি লোকেদের মধ্যে বিলিয়ে দিলে, আর ওই বেকার শেয়ারগুলো রেখে দিলে। এবার তুমিই বলো, আমাকে এইরকম জমি বিক্রি করে তোমার বাবা মহান হলেন, নাকি এখনো পর্যন্ত এই ঘটনা গোপন রেখে আমি মহান? যাও আর গিয়ে লোকের বিয়ে অ্যারেঞ্জ করে খুচরো কামাও, ভ্যালিউজ নিয়ে জ্ঞান দেওয়া তোমার কম্ম নয়। তুমি সবকিছু এই জন্য করলে যাতে তোমার বাবাকে কেউ গালাগাল না করে, এখন আমি গালাগাল দিচ্ছি, কি করবে তুমি? ফেরত দেবে আমার টাকা? ফেরত দিতে পারবে? হ্যাঁ, টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু প্রপার্টি পেপারস এনে দেবো স্যার। তুমি ওই পেপারস আমাকে এনে দেবে? জানো ওই পেপারস কার কাছে আছে? দেবরাজ ঠাকুর। ও আমার মতো ভদ্রলোক নয় যে তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। ওর আরেক নাম আতঙ্ক। আশপাশের 21টা গ্রামে ওরই রাজত্ব চলে। গ্রামের লোকজন ওকে ভগবান মানে, প্রচুর লোক হাতিয়ার নিয়ে ওর চারপাশে ঘুরে বেড়ায়। দেবরাজ ঠাকুর মানুষ রূপী এক ভয়ঙ্কর জল্লাদ। কথা বলার জন্য যেমন মানুষের মুখ চলে, তেমনি ওর প্রভাব বিস্তারের জন্য চলে তলোয়ার। ওর আদেশ ছাড়া একটা মাছিও ওর বাড়ি থেকে বেরোতে পারে না। তা তাহলে সেখান থেকে 30 কোটি টাকার পেপারস তুমি কেমন করে বের করবে? হতে পারে রাবণের 10টা মাথা ছিল, ওর রাজত্বকে রাক্ষসেরা পাহারা দিত। অশোক বটিকা কোথায় ছিল কেউ জানত না, কিন্তু ওখানে পৌঁছানোর জন্যে ভগবান রাম ঠিকই রাস্তা খুঁজে নিয়েছিলেন। আমি ওই পেপারস নিয়ে আসবো। আজ থেকে ঠিক 4 সপ্তাহ পর ওই ল্যান্ডের ভেরিফিকেশনের জন্য ব্যাংক অফিসাররা আসবে। পারবে পেপারস আনতে তার মধ্যে? হ্যাঁ পারবো। 4 সপ্তাহ কিন্তু 1 মাস। আজ 21 তারিখ, আগামী মাসের 20 তারিখ অবধি, ঠিক দুপুর 12টার সময়। আগামী মাসের 20 তারিখ ঠিক 12টার সময় পেপারস আপনার হাতে থাকবে স্যার। যদি পেপারস গুলো আনতে পারো তাহলে তোমাকে নিজের জামাই করে নেব। আমার বাবার ছবিতে মালা পরাতে হবে আর ক্ষমা চাইতে হবে।
ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, স্ত্রীর মন ছুঁতে গেলে না কাপ ভাঙার প্রয়োজন হয় না, ইগোর দেওয়ালটাকে ভাঙতে হয়। তোর বাবা অনেক লস করেই জমিটা বিক্রি করেছিল, আর মোহন সেটা স্বেচ্ছায় কিনেছিল। এখন তো তোর বাবাও বেঁচে নেই, আর যদি ও তোর বাবাকে কিছু বলে থাকে তাতে কি যায় আসে? রমেশ, এসব কি বলছিস তুই? আমার কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, যদি তাই হতো আমি 300 কোটি প্রপার্টি ছেড়ে চলে আসতাম, নিজেকে পথে বসাতাম। তুই সাইন করতে পেরেছিলিস স্যার, কোন সব পেপারস তোর কাছে ছিল, কিন্তু এই পেপারসগুলো অন্য কারোর কাছে আছে, তুই আনবি কি করে? সবাই তোর বাবাকে খুব সম্মান করত, শুধু একজন বাদে, আর সেটা হলো ওই মোহন কুমার মিশ্র, ডার্টি বিজনেসম্যান। ও যদি কিছু ভুলভাল বলেও থাকে তাতে কি যায় আসে? ওর জন্য তুই নিজেকে বিপদে ফেলবি নাকি? ভগবান রাম যদি ভাবতেন শুধু একজনই সীতার প্রতি অন্যায় করেছিল, তাহলে শুধু লব আর কুশি ওনাকে ভগবান মানতেন। কিন্তু আজ সবার কাছে উনি রাম। ঠিক তেমনি আমার বাবাকে 100-এর মধ্যে 99 জন মহান বলবে সেটা যথেষ্ট নয়, 100-এর মধ্যে 100 জনকেই বলতে হবে। সেই 100তম লোক মোহন কুমার মিশ্রর মতো কোলাঙ্গার হলেও তাকেও সেটা বলতে হবে। যদি কোনোভাবে সাহায্য করতে পারিস তাহলে বল, কারণ আমার লক্ষ্যে কিন্তু আমি অটল। আরে আরে দাঁড়া, বলছি আমি দেবরাজে জামাইবাবুকে চিনি, গ্রামেও আমার বাড়ির পাশের বাড়িতেই থাকে। আমি ওর সাথে কথা বলবো, ওকে বলবো যে একটা পার্টি ওই জমিটা দেখতে চায়, আর এই বলে ওকে পেপারসগুলো আনাবো, আর তারপর আমরা অরিজিনাল পেপারগুলো নেব, তার বদলে ডুপ্লিকেট। এভাবে তাকাস না ভাই, এই পেপারসগুলো অরিজিনাল পেপারসের জায়গায় রেখে দেবো। তুই আমায় দিয়ে চিটিং করাবি? রাইট, এই মিটিংটাই চিটিং। ও তোকে কিন্তু থামতো, ধর্মরাজ লড়াই জেতার জন্য মিথ্যে বলেছিল, আর তুই নিজের বাবার জন্য এটুকু করতে পারবি না? ভাই যা এক্সাম্পল ছিল সব দিয়ে দিয়েছি, তুই তো জানিস আমি ইতিহাসে কম পেয়েছিলাম, এবার তুই বল যে আমি কি করব? তোর পায়ে পড়ব? বোঝার চেষ্টা কর, তুই এটা ধর। এই তুইও যা ওর সাথে। আরে ও কোনো পার্টিতে যাচ্ছে যে আমি যাবো? না না, ওর সাথে নরকে যেতে রাজি আছি। তুইও যা, তুইও যা। ও স্যার, আপনি কেন এত কষ্ট করবেন, আমার কি তুলে দিচ্ছি। এইভাবে তালি বাজার শান্ত ভাই, বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। তো নতুন চাকরির ইন্টারভিউ কেমন হলো? কিসের আর ইন্টারভিউ ভাই, আগের চাকরি ছাড়ার কোনো স্পেসিফিক কারণ ছিল কি? আমি ছেড়ে দিয়েছি বললে অ্যাটিটিউড ভাববে, আর ওরা আমাকে স্যাক করেছে স্যার। এটা তো সত্যব্রত স্যারের কোম্পানি, তাই না? এটা তো খুব ভালো কোম্পানি। হ্যাঁ খুব ভালো। যদি ওই কোম্পানিতে কাজ করতে না পারেন তাহলে অন্য কোম্পানিতে আপনি কি করবেন? মাফ করুন ভাই, এই নিন আপনার ফাইল আর এখান থেকে যান। তুমি তোমার আগের চাকরিটা ছেড়েছো না তোমায় বার করে দিয়েছে? যদি স্যাক হওয়ার কথা বলি তাহলে কেক খাবো। ওটা আমি ছেড়ে দিয়েছি আমি নিজেই, আমি আপনার মতো বড় হতে চাই। ওই পরিবার এখন বিপদে, তাদের ছেড়ে তুমি আমার কাছে চলে এলে তোমাকে বিশ্বাস করবে কে? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে চলে যাও। ডান দিকে তো এসেছিলাম স্যার। হ্যাঁ, ওদিক দিয়ে বেরিয়ে যাও। হচ্ছে চাকরি ছেড়েছি বললাম, তো লাফ মারলো, স্যাক করা হয়েছে বললাম, তাতেও ঘাট ধাক্কা। চলো চলো, এসে গেছে, নামো নামো, এসে গেছে, নামো নামো, তাড়াতাড়ি নামো। আরে আমাকে মারবার জন্য এত বড় লাঠি লাগে না, শুনছেন? এটা নিলাম। হ্যাঁ নিন না বাবু, বলগান কি করবি এটা দিয়ে? এরা সিগন্যাল দেখে দাঁড়ায় না, আর তো ঝান্ডা দেখে দাঁড়িয়ে যাবে। হতে পারে 100 জনের মধ্যে 99 জন দাঁড়াবে না, কিন্তু কেউ তো দাঁড়াবে, সেটাই আমার জন্য যথেষ্ট। অ্যাক্সিডেন্টে শুধু বাস কার বা বাইকের ক্ষতি হয় না, একটা গোটা পরিবার অন্ধকারে ডুবে যায়। রাস্তার মাঝখানে একটা খাম্বার উপর লাল দোপাটা টাঙিয়ে দিলি, এটা টেকে? জানি না এটা কতক্ষণ টিকবে, জানি না ওড়নাটা কতক্ষণ উঠবে, কিন্তু তুই এক্ষুনি আমার হাতে মার খাবি, চল। ওরে বাবা,
তো একদম সেম টু সেম দেখতে। দেবরাজের বাড়ি কোনটা আর ওর জামাই বাবুর বাড়ি কোনটা? সেদিন রমেশ বলেছিল দেবরাজের জামাই বাবুর ঘরের নম্বর 6। ওই তো 6 নম্বর বাড়ি। চল শোন, সেদিন যখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম, রমেশ কিন্তু পাত্রীর নাম বলেনি, মনে আছে? সেটা এক প্রকার চিটিং ছিল। আর তুই এখানে আসিস সেটাও চাইনি, সেই জন্য আমার মনে হচ্ছে সবটাই উল্টো চক্কর। ওর বাড়ির নাম্বার 9-6 নয়। আর ইউ শিওর রাজা? নিজেই দেখ আমার কথা সত্যি কিনা সেটা উপরওয়ালা বৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন। কথা যদি না মিলে এত ভাববি তো আসল কাছে কখন করবি? ভেতরে চল চল চল, বৃষ্টিতে ভিজে যাব। বৃষ্টি পড়ার আর সময় পেল না। দুটোর দরজার সাইজই বড় হয়, আর পাশে ওই দেবরাজের বাড়ি, এটা তারই সাইড এফেক্ট। চলে ওর সাথে আমার কথা হয়ে গেছে, দুদিনের মধ্যেই মাল নিয়ে আসবে, আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নমস্কার, থ্যাংক ইউ। নেধর, নমস্কার দাদা। আমরা মুম্বাই থেকে এসেছি, রমেশ নিশ্চয়ই আমাদের কথা বলেছেন। আসলে আমি একটা জমি নিয়ে এইভাবে মাঝখান থেকে বললে কেউ বোঝে? আসলে কি জানেন স্যার, মোহন কুমার মিশ্র, মুম্বাইয়ের নাম করা বিজনেসম্যান, আপনি নিশ্চয়ই চেনেন ওনাকে। আমার বাবা ওনাকে একটা জমি বিক্রি করেছিলেন, আপনার শ্যালক দেবরাজ সেটা অকিউপাই করে বসে আছেন। ওই 1.5 ইঞ্চি গুন্ডাটাকে আবার রেসপেক্ট, তাও আবার ইংরেজিতে অকিউপাই, দখল করে বসে আছে। ওই শয়তানটা ওই জমিতে নিজের বোর্ড লাগিয়ে বসে আছে, পুরো ইউজলেস ফেলো, খুব খারাপ ভাবে মরবে ও, তাও আমার অভিশাপে। এই রাজা, হ্যাঁ, কোন অপরিচিত মানুষের সামনে তো বাজে কথা বলতে নেই, উনি তো আত্মীয়, খারাপ লাগতে পারে। দেবরাজ কতটা থার্ড ক্লাস সেটা আমাদের চেয়ে ভালো নিশ্চয়ই উনি জানেন, তাই না স্যার? স্যার আপনার হেড অফিসে তো চাপ নেবেন না, ধরতে এটা প্লিজ, থ্যাংক ইউ। আমরা একটা প্ল্যান করেছি, আপনার সালামুকে বলবেন কেউ একটা সাইট দেখতে চায়, আর ওই পেপারগুলো নিয়ে আসবেন। আমি শুনেছি ও 1 নম্বরে আতাকারা নেই, মেয়েরা টিপ পরে ও টিপ দেয়, আর ওই নকল পেপার ওকে ধরিয়ে আসল পেপারগুলো নিয়ে আমরা মুম্বাইতে ফুরুত। আমরা দুজনে মিলে এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা ভেবেছি। সরি, আমি আপনার শ্যালক দেবরাজের নাম জানি, কিন্তু আপনার নামটা ঠিক জানা হলো না এখনো। আপনার নামটা কি স্যার? অনেক দিন পর একটা জবরদস্ত জোক শুনলাম দেবরাজ। রমেশ একদম ঠিক বলেছিল, 9 নম্বর মানে দেবরাজ, আর 6 নম্বর মানে জামাই বাবু। সুন্দরবনে গিয়ে কেউ জানতে চায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিনা? না, একদমই না। কেন? কারণ সবাই ভালো করেই জানে। আমি কদিন ধরেই ভাবছিলাম আমার লোকজন শুধু এখানে চিনুক এটাই যথেষ্ট নয়, আমি চাই আমাকে মুম্বাইও চিনুক, না হলে এদের মতো অনেক পিঁপড়ে ফড়ফড়িয়ে চলে আসবে। আমি বিখ্যাত হতে চাই। ভালো কাজ করে কেউ বিখ্যাত হয়েছে, খারাপ কাজই আমাকে বিখ্যাত করে দেবে। আমার বাড়িতে এসে আমারই প্রপার্টির পেপার নিতে চাস তুই? তোর বুকে এই ছুরিটা ঢুকে গ্রামের মাঝখানে ঝুলিয়ে রাখবো। আরে এত দূর আসার দরকার কি ছিল? দূর আমাকে বলে দিলে তো আমি পৌঁছে দিতাম না।
আর বলুন কি খবর? সালা পিস পিস করে তোর মাংস শিয়াল কুকুরকে খাইয়ে দেবো, বুঝেছিস? চোখ উপড়ে হাতে নিয়ে আসার কি আছে? হ্যাঁ আমি তো দিয়েই দিতাম, আপনি বলতে পারতেন তো আমাকে। আচ্ছা কি নাম জানো ওনার? ওর নাম কি জানো? মোহন কুমার মিশ্র। মোহন কুমার মিশ্র। ছোট লোকটার খিদে এখনো মেটেনি তাই না? ওই প্রপার্টি আমার, ওই প্রপার্টি শুধু আমার, শুধু আমার, বুঝেছিস? আরে দাদা আপনি এটার মধ্যে কেন ঢুকছেন? আপনি ভালো মানুষ, এত দূর থেকে এসেছেন, আপনারা খানিকক্ষণ থাকুন এখানে, খেয়ে যাবে। এর আসল রূপটা কি সেটা বুঝতে পারছি না ভগবান। এখনো বোঝা বাকি আছে না? এখনো কারো সাহস হয়নি আমার বাড়িতে এইভাবে ঢোকে? তুই কি ভেবেছিলি? নমস্কার নমস্কার। আমাদিন তুমি কোথা থেকে এসেছো? মুম্বাই থেকে। ও, স্যারের সঙ্গে জরুরি দরকার ছিল। আমি যাব। কিছু খেয়েছো? হোটেলে কিছু একটা খেয়ে নেব। হোটেল? আসলে আমরা এক সপ্তাহ 10 দিন মতো এই গ্রামেই থাকবো তো। তুমি তো আমার ভাইয়ের মতন, যতদিন ইচ্ছে এখানে থাকো, চলো খেতে এসো। খেতেও দেবে? ভয় পাস না, দিদির সামনেও কিচ্ছু করবে না। যতদিন আমরা এখানে আছি দিদি আমাদের সিকিউরিটি দেবে। গোপাল। বলুন দাদা। একটা কার কিডন্যাপ করা হয়েছে। সবার সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরবি? তোর লজ্জা নেই? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। দাদা কাল তোমাদের সাথে দেখা করবে, এখন গিয়ে শুয়ে পড়ো। ধন্যবাদ। এতদিন তো জানতাম আমার সমস্যা শুধুই প্রপার্টি নিয়ে, কিন্তু এখন তো আমার ফ্যামিলিও সমস্যায় পড়ে গেল। হ্যাপি? মিস্টার দেবরাজ, আমার সঙ্গে দেখা করার যদি এতই শখ ছিল তাহলে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারতে। এইভাবে তুলে এনে আমাদের মোটেই ঠিক করনি। ইংলিশে এটাকে বলে কিডন্যাপিং। আমি একজন উকিল নাও হতে পারি, কিন্তু আইনটাকে গুলে খেয়েছি। আই উইল টক টু দ্য পুলিশ অ্যান্ড সি ইউ ইন দ্য জেল। এক্সকিউজ মি, ক্যান আই মেক এ ফোন কল? হ্যালো, আমি হলাম মোহন কুমার মিশ্র, মুম্বাইয়ের নাম করা বিজনেসম্যান আমি, তাই নাকি? আমাকে আমার বউ আর মেয়েকে এই দেবরাজ তার বাড়িতে কিডন্যাপ করে রেখেছে, তাই আপনি এক্ষুনি চলে আসুন আর ওকে অ্যারেস্ট করে নিয়ে যান, আর আমাকে প্রোটেকশন দিন। আপনি হাসছেন কেন? আমি কোনো জোক বললাম না? আরে এটা জোক না হলে আবার কি? আরে যদি দেবরাজই কিডন্যাপ করে থাকে তাহলে ওকেই বলো প্রোটেকশন দিতে। আরে আমি তো বলবো যা চাইছে দিয়ে দাও, তাতে তুমিও বাঁচবে আমিও বাঁচবো, আর সেটা তোমার জন্য ভালো হবে। কি? চল ফোন রাখ তো। কি বললেন উনি? উনি বললেন এটা কিডন্যাপিং কেস নয়। সেটা কি করে? কুকুরের গলায় পট্টি পরিয়ে দেওয়ার মানে এটা নয় যে ওকে কিডন্যাপ করা হয়েছে বা বন্দি বানানো হয়েছে। এখানে আছে ফ্রেশ এয়ার আর তার সাথে ভালো খাবার, তেষ্টা পেলেই জল, আর এদিক ওদিক ঘোরার জন্য অনেক সাইট সিন রয়েছে, আর সেই জন্য এই ইস্যুটাকে কিডন্যাপিং বলাটা অন্যায় হবে, একদম অন্যায়। পুলিশের ঠিক এটাই বক্তব্য ছিল। এই গাধাটা এই কথাটুকুই বুঝছিল না। কোন কথাটা শুনে? উনি বলছিলেন গাধার চেয়ে বলদের বুদ্ধি বেশি।
ছোট লোক সব তোর জন্য হচ্ছে, শুধুই তোর জন্য। ওকে কেন দোষ দিচ্ছো বাবা, তুমিই তো ওকে চ্যালেঞ্জ করেছিলে। তাহলে কি আমাকে এখানে ইঁদুর কোলে ফাঁসিয়ে দেবে? তা বেকার চ্যালেঞ্জ না করলে হয় না, সবার সামনে বাবার সাথে এভাবে কথা বলতে নেই প্লিজ, ভালো লাগে না, চুপচাপ থাকো। তুমি বললে তাই চুপ করে গেলাম। এই আমার সামনে আমার মেয়ের উপর এরকম অধিকার জমাস না, আই ডোন্ট লাইক ইট। ও আমাদের সবাইকে কিডন্যাপ করে ওর বাড়িতে তুলে এনেছে, এখন তো মনে হচ্ছে কেটে কুটে এখানেই পুঁতে দেবে। রিল্যাক্স স্যার, আমি আছি তো। সেই জন্যই তো ভয় পাচ্ছি, যতক্ষণ এখানে রয়েছে আমরা বেরোবো কি করে? কে জানে এই রাক্ষস নিধন করতে রবিনহুড কবে আসবে। আমি কোনোভাবেই এই আক্রমণের সাথে জড়িত নই। আরে ইঁদুর বস্তা ফুটো করেছে, আর কিছু না। আরে দেখি। আরে ও কিছু না, আমি আছি তো, করে দেবো। সত্যি তো? ধারাও পরিষ্কার করে দিচ্ছি, না হলে সারা ঘর ছড়াবে। বিন্দু মাসি একটু এদিকে এসো না। আবার কি হলো? আরে হাত থেকে বোতলটা পড়ে গেল হঠাৎ। কি গো তুমি, বাচ্চা হয়ে গেলে নাকি? মালতী গিয়ে খাবার ব্যবস্থা কর, আমি আসছি। আচ্ছা তুমি কি সারাদিন ওই চেয়ারটাতেই বসে থাকবে? খাবারটা খেয়ে নাও, আমি আবার রানুকে হোস্টেল থেকে আনতে যাব। আরে একটু আগেই তো টিফিন করলাম। মাঝে মাঝে বৌমার কথাও শুনতে হয় দেবরাজ, খাবার গরম গরমই খেতে হয়, তা না হলে স্বাদ পাওয়া যায় না। এনারা কারা? আমার বন্ধু, এরা মুম্বাই থেকে এসেছে সব। খুব কাছের বন্ধু, খুব কাছের। আপনারাও খেতে আসুন। তুই আর দীপক ছাড়া তোদের আরো দুটো দাদা ছিল, যাকে আমি নিজের হাতে কথা করেছি। সেই জন্য আমি গত 5 বছর ধরে বাড়ি যাইনি, নিজের নাম পাল্টে তোমার সঙ্গে থেকেছি যাতে আমি প্রতিশোধ নিতে পারি। সেদিন আমি কাছে চুনে মেরেছিলাম, সেটা দীপক চৌধুরীকে নয়, তোমাকে। একটু চুনে বেঁচে গেলে। বুকে এত ঘেন্না জমিয়ে রেখেছিস, বুক ভারী হয়ে গেছে তো। কেউ পনির নেবে? হ্যাঁ নিয়ে এসো। দেখছিস কিরে, মৃত্যু কখনো খবর দিয়ে আসে না, যমদূত মৃত্যুর সময় ঠিক করে। তোমাকেও একটু দি। আরে দাও দাও, খুব লজ্জা পায়। খা খা, ভালো রান্না হয়েছে। আপনি বেশি মুখ খুলতে যাবেন না, টেবিলে অনেকগুলো কাটা চামচ আছে। আপনারা খাচ্ছেন না কেন?
পাশে ডেড বডি পড়ে থাকলে খাবার গলা দিয়ে নামবে কি করে? কি? আমার ডায়াবেটিস আছে তো, সেই জন্য আজকাল একটু ডায়েটিং করছি। ও ঠিক আছে, তোমায় দিই একটু। এত খিদে পেয়েছিল আগে বলবে তো, দাঁড়াও। আরে সব পিস ওকে দিয়ে দিলে আমরা কি শুধু ঝোল খাবো? এরকম করছো কেন? আরো আছে, দেবো তোমায়। দেবরাজ আর একটু পেট না ট্যাঙ্কি বেশি বললে আপনার ট্যাঙ্কি ফুটো করে দেবে। এমন অভদ্র লোকেদের কেউ পাশে বসিয়ে খাওয়ায়, ইচ্ছে করছে ওকে মেরেই ফেলি। তোর মনোকামনা পূর্ণ হয়েছে। আপনি যা বললেন সব ওর মাথার উপর দিয়ে গেল। এটাই তো আজব খেলা রে ভাই। মিউট করে সিনেমা দেখো আর চুপচাপ বসে পপকর্ন খাও। সিনেমার নাম তো মার্ডার টু হওয়া উচিত। খাও না। কে জানে এটা আমার মেয়ে নাকি অন্য কারো। আরে এ গেল কোথায়? পেট ভরে গেছে, উঠে গেছে। চেয়ার নিয়ে? আরে চেয়ারে ডাল পড়ে গেছিল, ও ভাবলো তুমি বকবে তাই সেটাকে দুধে নিয়ে গেছে বাইরে। তুমিও যদি আমাকে এরকম একটু ভয় পেতে, তুমিও না। একদিকে ভাত খেতে খেতে মানুষ খুন করছে আর অন্যদিকে বউয়ের সাথে রোমান্টিক সিন করছে, এ সত্যি ভয়ঙ্কর। আরে বলো কি চাই তোমার? দাঁড়াও আমি দিচ্ছি। তুমি এলে কেন? আমাকে বললেই পারতে, আমি দিয়ে আসতাম। ওকে মারার সময় এত লুকোও নি, এখন লুকোচ্ছ কেন? মানে বলছিলাম আমি যদি দিদিকে বলে দিই, ও সব জেনে যাবে একদিন। আমার বিয়ের দিন রাতে অ্যান্টিপার্টি তোর বাবাকে মেরে ফেলল, তখন আমার সারা গায়ে রক্ত লেগে। জানিস তো দিদি আমায় কি বলেছিল, বিদায়ের পর আমি তোমার বাড়ি নিশ্চয়ই যাব, কিন্তু কোথাও এক ফোঁটা রক্ত দেখলে ফিরে আসব। এই জন্যই আমি রোজ রক্তের দাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছি, কারণ ও আমার প্রাণ, লক্ষ্মী যেন না জানে। শোনো ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, ঘরের কথা ঘরেই রেখেছ, এর বদলে তোমার কি চাই বলো। আমার কিচ্ছু চাই না স্যার, মোহনবাবুকে প্রপার্টির পেপারগুলো দিয়ে দিন। ঠাকুর যেন দিয়ে দেয়। ঠিক আছে। বড় ঝটকা, আপনি 4 সপ্তাহ সময় দিয়েছিলেন, আমার বন্ধু তো 1 সপ্তাহে কেল্লাপাতে করলো। হ্যাঁ আপনার কি হলো মোহন মিশ্র? ওহো, বরপনের ভয় পাচ্ছেন? আমরা এতটা লোভী নই, তবে অঙ্কুশের পা ধোয়াতে গোলাপ জল রেডি রাখবেন, তাহলেই হবে। মাত্র 2 দিন আমার বাড়িতে থেকে আমার প্রাণ বাঁচালে, পরিবারের একজন হয়ে তোমার কর্তব্য পালন করলে নিষ্ঠার সাথে। ওই পেপারসে এমন কি আছে? সই করে দিয়ে দেবো। আজ সন্ধেবেলা আমার বোন হস্টেল থেকে ফিরছে, তারপর তোমার বিয়ে ফিক্স করে যৌতুকে ওই পেপারটা তোমাকে দিয়ে দেবো, তারপর দিও ছুঁড়ে ওর মুখে। দেবরাজের কথা শুনে আবার তোর কিছু ধুতে ইচ্ছে করছে না তো? কি পা ইয়ার কি হচ্ছে নাকি? আমি রানুকে ভালোবাসি জামাই বাবু। একটা মেয়ের প্রেমে তো যে কেউ পড়তে পারে, যেদিন চাকু দেখে তোর ঘাম ঝরবে না সেদিন আসিস, তখন ভাববো। জুতোটা বড় টাইট হয়ে গেছে রে রাজা। এই সিচুয়েশন থেকে টাইট নাকি রাজা? কপাল, আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হয় না, এঙ্গেজমেন্ট তার সাথে হয় যাকে অন্য কেউ ভালোবাসে। কিছুতেই মাথায় আসছে না যাকে আমি ভালোবাসি তার সাথে আমার বিয়ে কবে হবে রাজা।
দেখ একদিকে কপাল খুলছে আর অন্যদিকে ব্যাড লাক তোকে চকাশ করে চুল খেয়ে যাচ্ছে। এদিকে এসো তো। আমার জন্য না, রানুর জন্য। সন্ধেবেলা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আর ও শাড়ি একদম পরতে পারে না। তুমি ওকে একটু হেল্প করে দিও প্লিজ। ওকে দেখতে কেমন হবে? নিশ্চয়ই দাদার মতো দেখতে হবে, শুধু গোঁফটাই থাকবে না। ও যতই সুন্দরী হোক না, আমার সামনে তো টিকতেই পারবে না। বৌদি শাড়িটা পাঠিয়েছে। আমাকে শাড়িটা বের করে দেখা। তুই ট্রাই করে দেখা। দিলি 12টা বাজিয়ে, যতক্ষণে স্নান করে বেরোচ্ছি এটা আয়রন করে রাখ। এমন আয়রন করবো না, দেখবি তোর এনগেজমেন্ট মাথায় উঠবে। সরি, ব্লাউজটা একটু পুড়ে গেছে। শুলেস নিয়ে আয়। জুতোর ফিতে এবার পুরো হিরোইন লাগছে, তাই না? কি যে হচ্ছে সব, যার সাথে বিয়ে হওয়ার কথা তারই এঙ্গেজমেন্টের লাড্ডু বিলি করছো? হ্যালো, কি লাগছে? তুমি কি করে জানলে যে আমি লাড্ডু ভালোবাসি? ঝাড়পিট চলে? খুন খারাপি না? তাহলে কি দেখে দাদা তোমাকে সিলেক্ট করলো? দেখো, আমি তোমাকে একদম বিয়ে করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি। যদি তাই হয় তাহলে তোমার দাদাকে জানিয়ে দাও, আমরা চলে যাব। আমি কেন রিস্ক নিতে যাব? কিন্তু তুমি না বললে তো উনি আমাদের বিয়ে দিয়ে দেবেন। বিয়ের পর আমি তোমার সঙ্গেই থাকব। ঠিক পরের দিন চায়ের সাথে বিষ মিশিয়ে আমি তোমাকে শ্মশানে পাঠাবো। কয়েকদিন কান্নাকাটি করব, দাদা গলে জল হয়ে যাবে, তারপর আমি যা বলবো দাদা তাই করবে, তারপর বিনয়কে বিয়ে করব। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে কেমন দুলছে দেখো, যেন ঝড়ের মুখে তাল গাছ। ও দুলছে না, শুনছে। আসলে আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা জানার চেষ্টা করছে, কারণ ও আমার গার্লফ্রেন্ড। তুমি শুধু একবার ওকে বলে দাও যে তুমি এই বিয়েটা করতে চাও না, না হলে গলায় দড়ি দেবে। বিয়ের লাড্ডু খাবে? বাড়িতে 5 বছর পড়েছিলে যাতে ভাইদের মৃত্যুর বদলা নিতে পারো।
মৃত্যুর পর আর কিছু না বলে চলে গেলে খাওয়ার সময় কেউ আমার পিসাচের মতো মেরে ফেলে। আমি দেবরাজের শেষ দেখতে চাই, ওই বাড়ির তিন ছেলেকে মেরে দিল, ওর কাটা মুন্ড আমার চাই। আমি অন্য কিছু ভাবছি, গোপালকে খেতে বসে মেরেছে, এটাই তুমি বললে তো? ওর বোনের বিয়েতে গ্রাম শুদ্ধ লোককে খাওয়াবে, ওকে ওখানেই শেষ করে দেব। মুখে খাবার তুলতে ওকে উপরে পাঠিয়ে দেব। আজ আমার কাছে এই দিনটা ভীষণ শুভ, আজ তোমার আর আমার বোনের বিয়ে দিনটা পাকা করব। অং প্রজাপতি ঋষি অনুষ্ঠানন্দ, মন্ত্রতন্ত্র পরে হবে, ডেটটা বলুন। ডেট 6 মার্চ 2019, সময়টা বলুন কখন? 12:01 গতে। ঠিক আছে, তাহলে তোমার আর আমার বোনের বিয়ে পাকা হয়ে গেল। এবার গাও, সবাই গাও। বলিও নন্দী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নন্দী ঠাকুর জামাই এলো বাড়িতে। বাহ, পাঠা বলি হওয়ার আগে ছাগলকে মালা পরালে যেমন লাগে তোমাকে ঠিক তেমন লাগছে। এবার এটাকে তোমার সর্বনাশ বলো কিংবা আমার পৌষ মাস। তোমার এনগেজমেন্ট 6 মার্চ হবে, আমার দেওয়া ফাইনাল ডেডলাইনও সেদিনই, ঠিক দুপুর 12:00 তুমি চ্যালেঞ্জ হেরে যাবে আর আমার মেয়ের জীবন থেকেও চলে যাবে। আর ঠিক 12:01 তোমার এনগেজমেন্ট দেবরাজের বোনের সাথে হবে আর পেপারগুলোও চলে আসবে আমার কাছে। এই পৃথিবীতে তোমার থেকে দুর্ভাগা কেউ আছে বলে তো আমার মনে হয় না। যদি কেউ দুর্ভাগ্যের ঠিকানা চাইতো আমি তোমার বাড়ির গলি দেখিয়ে দিতাম। দেখুন, একটা বাঘের গল্প বলি। একদিন তার নিউমোনিয়া হয়েছিল, সে ননভেজ ছেড়ে চুপচাপ পড়েছিল। সেটা জানার পর একটা শেয়াল তার সামনে নাচতে শুরু করলো, বাঘ হঠাৎ খেপে যায়, ওকে ঘাড় মোটকে খেয়ে নেয়। মরাল অফ দ্য স্টোরি কি হলো? এটাই যে বাঘটা ঢপ মেরেছিল, তাই না? ভুল উত্তর। বাঘ যতই চুপচাপ থাক না কেন, তাকে কখনো ঘাটাতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, করলে লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে নেব। কিন্তু সবার আগে গিয়ে আমার আর আপনার মেয়ের জন্য এমন একটা হল ভাড়া করুন যেটা বাজেট ফ্রেন্ডলি হবে। কুপুশু, তোমার কি মনে হয় ও হাটু গেড়ে তোমার কাছে পেপারস নিয়ে এসে এটাই বলবে, যাও আমার বোনের সাথে বিয়ে করার আর দরকার নেই, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করে সারা জীবন সুখে থাকো? দরজা খোলার জন্য চাবি প্রয়োজন নেই রে, আমাদের দরকার একটা চোর। আচ্ছা, এই ছাগলগুলোর মধ্যে আমি চোর কোথায় খুঁজে পাবো? না চাইতেই যখন রাম ছাগল পেয়ে গেছি, চোর ঠিকই পেয়ে যাব। হ্যালো, রানুর বিয়ে কি এনগেজমেন্ট পরশু? ছেলের ফটো হোয়াটসঅ্যাপ করো, আমি দেখছি। ফুলকুলি, আমি এখন বাড়ির বাগানে মধু খেতে যাব। এটা তোমার নয়। আরে এটা আমার না হলেও এটা তো আমার। আরে এইদিকে তাকাও, আকাশ কখনো মাটিতে নামে না, রাম কখনো পিছে দেখে না। আরে বাবা, এটা তো নিয়ে যাবে নাকি? চিলি চিকেন। শোনো না, রানুর বিয়ে তো জানি আমি, আমি জুতো পরতেই ভুলে গেছি। এখন একটা কি বলি, কি ঢপ মারি,
জুতো কই তোমার? একটা মুচির পছন্দ হয়ে গেল, তাইও নিয়ে গেল। সেদিনও তো জগিং করতে গেলে শর্ট পরে আর ফিরে এলে টি-শার্ট পরে। এটা শোরুমে এক্সচেঞ্জ অফার চলছিল। রোজই কিছু না কিছু ভুলে ফেলে আসছো। আরে তোমাকে তো এখনো ভুলিনি না। দাঁত বন্ধ করো, গ্লাসটা রাখো। আচ্ছা শোনো না, রানুর বিয়ের জন্য হ্যাঁ ফটো পাঠিয়েছে তাই তো? হ্যালো দাদা, ছবি পেয়ে গেছি, দেখে জানাচ্ছি। পাত্র হলো ডান দিকেরটা। বুঝে গেছি। রানু ডান দিকে যে ফোনটাই কেটে দিল। দাও ফোনটা দাও, বোতলটা রাখো। আচ্ছা লক্ষ্মী আর কিছু বললো না? হ্যাঁ সবাই শুধু বলতেই চায়, কানে ঢুকতে তার পাসপোর্ট লাগে না, তাই লম্বা লম্বা লেকচার। বাহ ছেলেটাকে বেশ দেখতে বলো। এ বেটা তো ভোদাই কার্তিক, চোখ চোরের মতো, না মাসেল আছে, না গায়ের রং, বডি ল্যাঙ্গুয়েজ বোগাস, সালা পুরো লাটখোর থার্ড ক্লাস। যেমনই হোক এক ঝলকে ফিদা হওয়া যায়। ফিদা হবে কিনা সে তো চোখের সামনে আসবে, তখন বলতে পারবো। এক্সপ্রেশন কম করো, যাও গিয়ে প্যাকিং করো। কিলোমিটারে যদি হিসেব করি তাহলে আমার সেন্টিমেন্টে লাগবে, আর সেটা খুব খারাপ হবে। চল পাতলা হও। আমায় বোকা বানিয়ে গেল। ওনার অভ্যেসই হলো লোককে টুপি পরানো। তুমি অত চিন্তা না করে নাও, এই টাকাটা রাখো, নাও। ধন্যবাদ ম্যাডাম। গরম জল তা এখানে এনে রাখলেন কেন? বোনের বিয়ে এরকম একটা পবটলালের সঙ্গে দিলে এরকম বাটিতে ডুবে মরতে হবে। ছেলেটার মধ্যে কোনো খামতি আছে নাকি? হীরের টুকরো ছেলে। টুকরো শুধু হীরের হয় না, ইটেরও হয়। বাড়িতে যদি দুটো মেয়ে থাকে আর একজনের বিয়ে যদি সালমান খানের সঙ্গে দাও আর আরেকজনের বিয়ে যদি জনি লিভারের সঙ্গে দাও, তাহলে মানুষ পাগলের মতো হাসবে। টেক ইওর ওন টাইম শালা বাবু, টেক ইওর ওন টাইম। বুঝতেই পারছি না হোয়াট ইজ দ্য কজ অফ দ্য বিকজ। ও আমার প্রাণ বাঁচিয়েছে জামাই বাবু। সো হোয়াট, আমি দু চারটে ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেবো ওকে মারার জন্য, তুমি কি ওর প্রাণ বাঁচিয়ে দেবে? মিলেমিশে সদবদ লেটা চুকে গেল। তোমার প্রাণ বাঁচিয়েছে, তোমার জন্য প্রাণ দেয়নি তো? ভগবানের অনেক কৃপা, তোমার সুবুদ্ধি হলো, এসো আমার গলায় মিলো। আপনি আমার বোনের বর তাই এই যাত্রায় বেঁচে গেলেন, না হলে আপনারও। হরে কৃষ্ণ। যে ঘরে বিয়ের কথা হচ্ছে সেখানে মরার কথা বলতে নেই দেবরাজ। তুমি? আমি পাত্র। ঢববাজ, আমি জানি ওই আলুচ্চ বর্বর, তোমার সাথে ওর কি সম্পর্ক? ও তো আমার হয়ে কাজ করে। চাকর বাকরের সঙ্গে এত বড় ফ্যামিলিতে বিয়ে তুমি কেন করলে না? তোমার ভাগ্যটা খুলে যেত। ওর কি এমন স্পেশালিটি যা আমার চোখে পড়ছে না? নাকি তোমরা সবাই অন্ধকার নাই? ও কবে থেকে পাক? কবে নয় কেন, সালা শিম্পাঞ্জি নাম্বার ওয়ান, ওরাং ওটাং কোথাকার, ও আমার চক্ষুশূল হয়ে উঠেছে, বুঝেছ? দেখে মনে হচ্ছে কারো আধ খাওয়া তরমুজ ওর মাথায় বসিয়ে দিয়েছে। বাবা অঙ্কুশ, গুরুদেব, অসুস্থ লোককে রোগী বলা হয়, যারা সাকসেসফুল তাদের ভোগী বলা হয়, যে সব কিছু বিসর্জন দেয় তাকে ত্যাগী বলা হয়। আর যোগী? এই আমি এখানে, তুমি ওপরে কি দেখছো? আপনার সাইজ হঠাৎ যেন বড় হয়ে। আরে বড় মাপের মানুষ তো বড়ই হবে না, ছোটখাটো লোকরা বুঝতে পারবে না তোমার মত। বিয়ের জন্য এসেছেন তাই না? বিয়ে ভাঙতে এসেছি ওর লোক। ও অ্যাকচুয়ালি বিয়েটা করতে চায়। কেন? ওকে একটা মেয়ে ভালোবাসে। ওকে ভালোবাসে? তাও একটা মেয়ে? কে সেই অবাগিনী? আজকাল মেয়েদের পছন্দের বলিহারি বাবা। ট্রু স্যার। মেয়েটা তো একদম ক্যাটরিনা কাইফের মতো দেখতে। ইয়েস স্যার। তাহলে রাজপাল যাদবের সঙ্গে গুডুরুগু করছে কেন? সবই কপাল স্যার। আরে এটাকে মেরে ফেলছে না কেন? প্রেম সত্যি অন্ধই করে দেয়। আপনার সাথে টেক্কা দেবে এরকম একজন পার্সোনালিটি এখানে আছেন। কে সেই মহান ব্যক্তি? ওই যে ও এখানে সবকটা আতা ক্যালেনের মাঝে আপনাকেই আমার সুপার স্মার্ট মনে হচ্ছে। আপনি বৌষনা? বলো। আমি ওর বিয়ে করাবো। এবার চলো ফটো। রামবাবু গুপ্ত, সুনয়নার বাবা মোহন কুমার মিশ্র। আপনি আপনার মেয়ের বিয়ে ওর প্রেমিকের সাথে দেবেন না নিশ্চয়ই?
একদম না কারেক্ট ডিসিশন বিয়ে হলেই বরবাদ হয়ে যাবে তাই না আমার আপনার খুব মিল শুধু আপনার মেয়ে কেন পৃথিবীর কোন মেয়ের সাথে আমি ওকে মালা বদল করতে দেবো না বিশেষ করে আমার ছোট শালির সাথে নো 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 কেন যদি বিয়ে না হয় তাহলে আমি পেপারস গুলো পাবো না পেপারস কোন পেপারস এই হলো পুরো গল্প এবার বুঝলাম তুমি ওর বাবাকেই মেরে দিয়েছো আমি নয়তো কি আমি বদলা নেওয়ার জন্য তুমি সেই প্রপার্টি কিনে আমার শালাকে বেচে দিলে তুমি এই পেপারস ততক্ষণ পাবে না যতক্ষণ নাই বিয়ে হয়ে যাচ্ছে ঠিক ধরেছি তো হায় রে কপাল গল্প শোনালাম সপ্তপদী আর তুমি শুনলে সাড়ে চুয়াত্তর এটাকেই বলে ট্যালেন্ট তোমার এই সুপার ট্যালেন্ট আমি জানতাম না আরেকবার শোনাচ্ছি সেকেন্ড হ্যান্ড মাল আর সেকেন্ড টাইম স্টোরি শুনতে আমার পিত্তি জ্বলে যায় যদি কোনো ঝামেলা ছাড়াই ওই পেপারস গুলো তোমার চাই সেই জন্য যদি ছেলেটাকে টপকে দিতে হয় আমার কোনো চাপ নেই চাকু বন্দুকের যা খরচা আমি দিয়ে দেবো সব ক্যাশে দিতে হবে কিন্তু চেক ফেক নেবো শিওর শিওর আসুন আসুন নমস্কার আসতে কোনো প্রবলেম হয়নি তো সব প্রবলেম ফেস করতে পারি পরিবারের বন্ধন তো একে অপরের সাথে থাকাকেই বলে ভালোই মন্দই মিলে ঠিক আমাদের মতো আসুন আর একটু দাও না রানু তোমার যা এসেছেন আপনি অত দূর থেকে একা এসেছেন না হাজবেন্ড এসেছেন আরো ও আমার মেয়ে জিয়া আর আপনি আমি অঙ্কুশের বৌদি ও আর অঙ্কুশের মা আসেননি কিছুদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেছেন মা ওই ট্রমা থেকে এখনো বেরোয়নি আশীর্বাদের দিন নিশ্চয়ই উনি আসবেন জন ইউ বেটার গো এন্ড গেট অল দ্য পেপারস রেডি নমস্কার স্যার জনকে বলবেন না আই এম সরি জন ইন্ডিয়াতে ম্যানার্স কেউ খুব একটা জানে না স্পেশালি গ্রামের লোকগুলো রিডিকুলাস কাম লেটস ইট Come on, John. পাগল নাকি? ওর কোলে বসবেন নাকি? ও তার মানে উনি এখানেই আছেন। সরি জন। হ্যাঁ। আমি বলেছি না এটা কিছু বোঝে না। আ। দেখে ছাড়ো। আপনি কি চা খাবেন? হ্যাঁ তো আনুন। এই নিন স্যার। দুধ চা তাই বারে এটা কাকে দেব? দেখ এই নিন। সকালবেলায় নেশা করেছেন নাকি কাপটা ভাঙলেন কেন আমি তো ভাবলাম উনিও খাবেন কে এই জন স্যার এতক্ষণ এখানে বসে থাকবে আপনার কথা ইনসাল্টেড হয়ে কখন চলে গেছে ইনসাল্টেড হয়ে ভূতেরাও ইনসাল্টেড হয় ও জন দাদার সেক্রেটারি ছিল চাকরি কবে ছেড়ে দিয়েছে কিন্তু দাদা এখনো ওকে দেখতে পায় আমরা কেন দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখনো মতিভ্রম হয়নি বুঝেছি এবার মজা দেখ হ্যালো চড়িয়ে এসছ আপনার সাথে পাত্র দেখা করতে এসেছে থোবড়া দেখেছ আয়নায় রোজই দেখি তাহলে বিয়ের লাড্ডু খাওয়ার এত শখ কেন তোমার কার বিয়ে কিসের লাড্ডু তাহলে দেবরাজের বোন মানে আমার শালিকে বিয়ে করতে চাইছো কেন বিষয়টা ঢুকলো মগজে এবার এই বিদায় করো কে শান্তি মতো ব্রেকফাস্ট করতে দাও আমায় চল বেড়ে এখান থেকে কফি খাবেন আপনি কফি স্যার একবার এই বিয়েটা ক্যান্সেল হতে দাও তারপর আমি কফি কেন ককটেল খাবো আপনি ভেবেছেন মানে সেটা ডান হাফ এক কাপ চা এনে দি আইডিয়া আমাকে আইডিয়া এনে দাও ফোন কখনো বুদ্ধি জোগাতে পারে না উল্লুক দেখুন এই ফোনটা কিন্তু গোপাল চৌধুরীর মানে দীপক চৌধুরীর ভাইয়ের ফোন আপনি এক্ষুনি ওকে ফোন করুন ওকে এমন অফার দেবো যে না বলতে পারবে না কাজ হয়ে যাবে ওকে সকাল সকাল তারা গুঞ্জন নাকি এই ভেজা তোয়ালেটা কোথায় শুকোতে দেবো সেটাই ভাবো ওইকে নিয়ে থাকবারে টাওয়াল ছাড়ো আর কিছু কাজের কথা ভাবো এই বিয়েটা পণ্ড করার জন্য একটা জবরদস্ত প্ল্যান এসছে আমার দীপক চৌধুরীর সঙ্গে কথা বলে এ বাড়িতে লোকজন ঢোকাতে হবে তারপর বরকেই গায়েব করে দেবো এমনিতেই ওকে তিন ভাইয়ের মৃত্যুর বদলা নিতে হবে তারপর ওরা বরকে ভেলপুরি বানিয়ে ফেলবে রামপুরি পেটে ঢুকিয়ে কিন্তু দেবরাজকে চুপ করে থাকবে থামো এই রক্ত আর কতদিন বইবে কতদিন এই শত্রুতা জিয়ে রাখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল তলোয়ার সব কটা ফোঁটা একটাও নেই ধার
কিছু বুঝলে বোঝনি, আমিও বুঝিনি, তবুও তোমরা তলোয়ার নামিয়ে নিয়েছো, তার মানে তোমাদের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। এই পঞ্চায়েতে 21টা গ্রাম আছে, 10টা তোমার আর 10টা তোমার, আর বাকি একটা আমার ফিজ হিসেবে রেখে দিও। যদি দীপক চৌধুরী এসব না মানে আর তোমার শালার পিণ্ডিও চটকে দেয় তো? সেই আইডিয়াও রেডি আছে। এই স্টপ, এই হিংসা কতদিন চলবে আর কতদিন রক্ত ঝরাবে? চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, স্টিলের বাসন পড়লে পড়ে থায় না তাতে চির। কিছু কি বুঝলে বোঝুনি, আমিও কিছু বুঝিনি, কিন্তু তবুও তুমি রান আউট হয়ে গেছো আর নিজের অস্ত্র নাবিয়ে রেখেছো, তার মানে তোমার মনুষ্যত্ব এখনো আছে। ওলো বাবা, কেঁদো না শোনা, তুমি কাঁদলে আমি হেসে ফেলবো। 20টা গ্রাম আজ থেকে তোমার, একটা আমার জন্য ছেড়ে দিও প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ। শালা বাবুর কি হলো? কি আবার হবে, মারা পড়ে ঝুলবে। এবার ফোন করি। মিস্টার দীপক চৌধুরী, আমি রাম তোমার সাথে আর ও মোহন আমার সাথে। দেবরাজ তোমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ নয়, কারণ হলো ওর বোনের হবু বর, এই জন্য তুমি ওকে 4×14 করে দাও, মেরে ফেলো। ওকে মারার জন্য তোর বাড়িতে যেতে হবে। ইনভিটেশন কার্ড দেবো, চলো এবার জলদি এসো আর খালাস করো মালটা। দেবরাজের বাড়িতে ঢোকা কি এতই সহজ? কাল ওর বোনের এনগেজমেন্ট, রাতে পার্টির ব্যবস্থা, সারা গ্রাম ওখানে উপস্থিত থাকবে। তুমি তোমার লোকজন পাঠিয়ে দিও, ওদের আপ্যায়ন আমি করব। ওকে ঘুমের মধ্যেই খতম করে দেব। 4×14। তুমি আমার লোকেদের চিনবে কি করে? ওদের সবাইকে লাল গামছা গলায় দিয়ে আসতে বলবে, এরপর অচেনাকেও ফোন করলে এরকম, একা বেরিও না, মনে রেখো যে কোনো সময় মরে যেতে পারো। চল পালা এখান থেকে। ফোকটে অ্যাডভাইস দেওয়ার কি দরকার ছিল? অ্যাডভাইস ফোকটেই দিতে হয় জানি, আর অ্যাডভাইসের অনেক অ্যাডভার্স এফেক্টও থাকে। এবার চলো। হাই শুভলক্ষ্মী, বলো। পার্টিতে যাবে বলে রেডি হচ্ছে? চুলো যাক পার্টি, আমার কোনো ইন্টারেস্ট নাই। রাজা পারফিউমটা দে, বস মেরে এসে পড়বে। শিওর। আরে ওসব পার্টি ফার্টি আমার পোষায় না, আর যে বিয়েটা হবে না সে পার্টি তো ওয়ার্থলেস। আরে রাজা, আরে ওটা পারফিউম না হেয়ার স্প্রে ছিল, হেয়ার স্প্রে চুলে লাগায় ভাই। চল ঠিক করে লাগা, পার্টিতে ইন্টারেস্টেড না হলো সেলফিটা যেন ভালো আসে। যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এভাবেই যাও, বেশি স্টাইল মেরো না। তবে রে, এই কি সর্বনাশ করলে আমার মেয়ের? ওকে জিজ্ঞেস করে কি হবে? এই সত্যি বল কি করেছিস? মনে হচ্ছে তুমিও তোমার বাবার মতো টুপি পরাতে শিখে গেছো। ওর বাবা কোন হাওলা কাণ্ড করেছিল? ওর নয়, এই লাট সাহেবের বাপ, এক গাদা ধার রেখে টপকে গেল। কিন্তু সত্য করে দিয়েছে? সে তো বটেই, 300 কোটি দান খয়রাত করে। 300 কোটি? তোমার বাবা কি মাফিয়া ডন ছিল নাকি বলো তো? না জানি কত লোকের সর্বনাশ করেছে যে এদেরকে পথে বসতে হলো। ভিখারি হয়ে কেমন অভিজ্ঞতা বলো? বোকা ছেলে, ভিখারি হয়ে বাস্তবে টুনি বাদ জ্বললো তো? অ্যাকচুয়ালি দেনা শোধ করে আমি এখন তৃপ্ত। তৃপ্ত? একটা অন্য ধরনের আনন্দ। আনন্দ? যখন জানলাম পয়সা দিয়ে খুশি কেনা যায় না, আমি অবাক হয়েছিলাম। অবাকও হয়েছিলে? ইনফ্যাক্ট যদি আমরা মানুষ হতে চাই তাহলে এই ধরনের কাজ করে যাওয়া উচিত। পকেটে এক পয়সা নেই, হাফ ভাব যেন তাজমহলের মালিক। অ্যাকচুয়ালি এই কথাটা আমি এক্ষুনি প্রমাণ করে দেখাবো। তো দেখাও, ভয় পাও নাকি? মানুষ কখন বলে? যখন সে তৃপ্ত হয়। ফার্স্ট পয়েন্ট প্রমাণ হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে আনন্দ কখন পায়? আরে এত মারলে তো মরেই যাবে। এই যে আমি থামলাম, আপনার ভালো লাগছে তো? পয়েন্ট টু, এটা আনন্দ। আর অবাক হয় কখন? দ্যাটস পয়েন্ট নাম্বার 3, ডোন্ট বি ইন এ হারি। আমি কথাই নয় কাজে করে দেখাবো। করে কেন, মেরে দেখাও না। এই মুরগি কি বাড়িতে আমি একা নাকি? এই দেখুন, একে বলে অবাক হওয়া।
কেউ অন্তত এইভাবে নিজের ব্যান্ড বাজাতে চাইবে না। সত্যি কথা, মুখের কথা কেড়ে নিলে। ক্লাইম্যাক্সের পর এবার দি এন্ডের পালা। ও মাই গড, কত বড় রড! আমি এনেছি। ওকে, এটা সরাও। চত থাপ্পড়ই তো ঠিক ছিল। রুটি শেখো, দুগাল পেতে দিচ্ছি তো। ফ্যান্টাস্টিক স্যার, একই বলে এক্সপেরিয়েন্স। বাবা সম্পর্কে কারো খারাপ মত বদলানোর আমার কাছে অন্য এক্সপেরিমেন্ট। ডাইরেকশন চেঞ্জ করো। এখন টয়লেট পেপার কি হবে? স্টেটমেন্ট লেখার জন্য। আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভালো লাগলে সুপার লিখুন, আরো ভালো লাগলে এক্সেলেন্ট লিখুন। বাংলাতে লিখতে পারেন? এটা কোনো কমেডি মুভি নাকি? হ্যাঁ, আমার শালাকে বলে দুটোর কপালে তালা ঝুলিয়ে ছাড়বো। লাল গামছা ওয়ালারা এক্ষুনি এন্ট্রি মারবে, তুমি শুধু ওদের ভেতরে নিয়ে এসো, বাকিটা ওরা সামলে নেবে। দেখে নেব। চলো চলো। এই দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। কে তোমরা? কেটে গেছে। কবে চাই? আমার আত্মীয় এরা, ভেতরে যেতে দাও। এতগুলো গামছা কিনে ডিসকাউন্ট পেয়েছে নিশ্চয়ই। চলে যাও ভেতরে, একটা করি না, ধীরে ধীরে ধাক্কা রাখি না। আমাকে মরে যেতে দাও। তুমি মরতে যাবে কেন? মরবে তো ওই অঙ্কুশ। লাভ বার্ডস, বেচারা দেখো কেমন পেচিন মতো মুখ করে আছে। সো স্যাড। তুমি ওদের ভালোবাসা নিয়ে ইয়ারকি মারছো? ওরা এত প্রবলেমের মধ্যে আছে আর তুমি এতই যখন প্রবলেম তখন পালিয়ে যাচ্ছে না কেন? তার আগে জামাইবাবু লোকেরা আমাকে মেরে ফেলবে, পুরো গ্রামটা ওনার। আর এখান থেকে রেহাই পেয়ে গেলেও অন্য গ্রামের লোকজন মেরে দেবে, সবাই শত্রু আমাদের। একদিকে তোমাদের শত্রুরা আমাকে মারতে আসবে, গ্রামবাসীরা তোমাদের আটকানোর চেষ্টা করবে, এই সুযোগটাই আমাদের নিতে হবে। ওটুকু সময় পালাতে পারবে? রাজা ভোর পাঁচটায় গাড়ি নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবে, ডোন্ট বি লেট। দীপক চৌধুরীর লোক ছটার সময় আমাকে মারবে বলে হামলা করবে, আর তোমার দাদা সাতটার মধ্যে ওদের গেম ফিনিশ করে দেবে। তারপর দীপক চৌধুরী নিজের বাড়ি পৌঁছবে আটটার সময়, নটার মধ্যে সেখানে পুলিশ এন্ট্রি নেবে, দশটায় আসবে গ্রাম পঞ্চায়েত, আর এগারোটায় আসবে রানু দেবীর পালিয়ে যাওয়ার স্যাড নিউজ। সাড়ে এগারোটায় তোমাদের প্লেন চেন্নাই ল্যান্ড করবে, ঠিক সেই সময় তোমার দাদা ক্র্যাশ হওয়া প্লেনের মতো ভেঙে পড়বে, আমায় সরি বলবে, আর সমস্ত পেপার্স আমার হাতে দিয়ে দেবে। পৌনে বারোটায় তোমাদের বিয়ের লগ্ন, মন্দিরে তোমাদের মালা বদল হবে। এগারোটা পঞ্চাশে প্রপার্টি পেপার আমি সুনয়নার বাবার হাতে দেবো। এগারোটা পঞ্চান্নতে সবাই তোমাদের ছবি তুলবে। বারোটায় মোহন মিশ্র বলবে তোমার বাবা মহান, তারপর নিজের মেয়ের হাত আমার হাতে দেবে, আর ঠিক বারোটা এক মিনিটে মিশন উলালা। Thank you. এঙ্গেজমেন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি একটা সলিড প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু ওপরওয়ালার ইচ্ছে ছিল অন্য। দীপক চৌধুরীর যে লোকগুলো ঘরে ঢুকেছিল তারা ভাবলো বিনয় সেই ছেলে যার সাথে দেবরাজের বোনের বিয়ে ঠিক হয়েছে। তুই তো বর, তাই না? তুই তো এই মালটা দেবরাজের বোনকে বিয়ে করে বাড়ির জামাই হয়ে যাবে। মেরে দাও একে, শেষ করে দাও। Yeah.
তোকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? তোকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? নাম বল! কে? ওকে পোড়ানোর পর যে ছাই পাবি সেটা মাখি, সিঁদুর নয় বাপ। তুমি জানো না ও কি করেছে? বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শত্রুপক্ষকে ঘরে ঢুকিয়েছে। আজ যদি ও দরজা না খুলতো তাহলে কাল ওরা দরজা ভেঙে ঘরে ঢুকতো। আপনার বোন এই সম্পর্কে বিন্দুমাত্র খুশি নয়। আমি ওকে ভালোবাসি না। আমরা দুজনেই এই বিয়েটা করতে চাই না। আপনার বোন মুখ ফুটে বলতে পারে না কারণ ও ভয় পায়, আর আমি বলতে চাই না কারণ আমি দায়বদ্ধ। আর সেই জন্য এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য আমি ওদের বাড়ির ভেতর ঢুকিয়েছিলাম। আমি বাজি ধরেছিলাম আপনার কাছ থেকে পেপারগুলো নিয়েই ছাড়ব, তাই চুপ ছিলাম। কিন্তু আপনি আপনার আগুনে একজন নির্দোষকে পুড়িয়ে মারবেন, আমি চুপচাপ দেখব না সেটা। চলুন এই গল্পটা আজ শেষ করি। যে ভয়ঙ্কর শয়তানটাকে আমার স্ত্রীর সামনে 20 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তুই তাকে চ্যালেঞ্জ জানিয়ে জাগাতে চাইছিস? শিকল ভাঙার সময় কতটা বিমর্ষতা দেখতে চাস? আমি তোকে সবকিছু দেব ভেবেছিলাম, বোনের বিয়ে অবধি দেব ভেবেছিলাম, কিন্তু এবার তোকে মৃত্যু দেব। দুটো প্রশ্ন মানুষের মধ্যে সবসময় উঁকি মারে, কেন আমার জন্ম হলো আর আমরা মরবো কবে? প্রথম প্রশ্নের উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই, আর দ্বিতীয়টার উত্তর খোঁজার কথা আমরা ভাবি না। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে আমি সেদিন ঝুলছিলাম, ওরা অনেকজন আর আমি একা। আমার কাছে দুটো রাস্তা ছিল, অনেককেই আমার জবাব দেওয়ার ছিল। 4 সপ্তাহ আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 5000 লোকের এই গ্রাম, সেখানে একটা গুন্ডা যার 600 চামচা, আর যে নিজের বোনের বিরুদ্ধে তার বিয়ে চোর করে আমার সঙ্গে দিতে চায়। 8000 একরের জমি হাতে মাত্র 9 মিনিট সময়, 10 মিটার দূরে আমার মৃত্যু দাঁড়িয়ে। তুই ছাড়া আর আমার কি আছে বলতো?
রানু এটা কোন রাস্তা আরে ও যে রাস্তায় নিয়ে যাবে সেটা ঠিকই হবে আরে এই আরে দাদা ভুল হয়ে গেছে মনে করবেন নো নো ইটস অল রাইট নতুন গাড়ি মা একটু সাবধানে চালানো উচিত ওহো বাপারে আটকে গেছে গাড়িটা একটু পিছনে করবেন নিশ্চয়ই হ্যাঁ তুমি এখানেই দাঁড়াও ধাক্কা দিই পিছনে যান হ্যাঁ হ্যাঁ দিন এই সরে যাও তোমরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো সব কটাকে শেষ করে দে সরো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওনাকে পরে দেখবে আগে গাড়িতে ওঠো ওঠো আন্টি একদম ঠিক আছেন আঙ্কেল কিন্তু আপনি আমার জন্য আমি অ্যাম্বুলেন্স ডাকছি মুম্বাইয়ের কোনো বড় হসপিটালে আপনাকে অ্যাডমিট করব আমার এখানে একটা খুব দরকারি কাজ আপনার যা কাজ আছে আপনি আমাকে বলুন মা ওই আমি একটা প্রপার্টি আমার বন্ধুকে বেচেছিলাম সেটা একজন দখল করে নিয়েছে সেই গ্রামে থাকে আমার সঙ্গে কথা বলতে হবে ওকে বলতে হবে জমিটাকে ছেড়ে দিতে জেনে শুনে করেননি জানা সত্ত্বেও কিছু করিনি সেটা ঠকানো হবে আর আমি কখনো কোনো দিন কাউকে ঠকাইনি এমন কিছু করা উচিত নয় যাতে আমার বন্ধুর ক্ষতি হয় আমার সাথে কথা বলতে হবে আপনার সাথে এটা কে করেছে আপনি শুধু আমার নামটা বলুন আমার দাদা এখানে সবকিছু সামলে নেবে তোমার বাবা আমার জন্য মারা গিয়েছিলেন এখন আমার জন্য তুমি প্রাণ দিও না ওই দুর্ঘটনার পর থেকে প্রতিটা মুহূর্ত এই অসহ্য চাপ নিয়েই বেঁচে আছি আমি আর সহ্য করতে পারছি না প্লিজ দাদা ওকে ছেড়ে দাও দেবরাজ তলোয়ার দিয়ে অনেক কিছুই শেষ হয়ে যায় তলোয়ার ছেড়ে দিয়ে এক নতুন কাহিনী শুরু কর নিজের শেষ সময় দাঁড়িয়েও শুধু অন্য কারোর ভালোর কথাই ভাবছিলেন আমি একটা তলোয়ার দিয়ে কয়েক শো লোককে মেরে তো ফেলতে পারি কিন্তু আমি নিজের হাতে আজ অব্দি কারোর প্রাণ রক্ষা করতে পারিনি যা উনি পারতেন তোমার বাবার মহানুভবতার প্রমাণ শুধু আমার বোন বেঁচে আছে এটুকু নয় আমার বাড়ির এই আনন্দে তা প্রমাণ হয় না এই বাড়ির সাজসজ্জা তার কাছে তুচ্ছ
যদি এই পেপারগুলোই তার প্রমাণ হয়ে থাকে। আমি কোনো উপকার করছি না তোমার, এটা তোমার অধিকার, এটা আমার উদারতা নয় বরং তোমার বাবার মহানুভবতা। এই পেপারসগুলোর জন্য আমি মেয়ের জীবনেরও ঝুঁকি নিয়ে নিলাম, নিজের স্ত্রীর সাথে অসভ্যের মতো ব্যবহার করেছি। আমার মতো খারাপ মানুষের জন্য তোমার বাবা মারা গেছেন, আমার মতো অপদার্থের জন্য। প্রায়শ্চিত্ত সবচেয়ে বড় কথা গো, শুনলে তুমি? যে মানুষটা গত 15 বছর আমার সাথে একটা কথাও বলেনি, সে আমার সাথে কথা বলছে। এই সব কিছু তোমার বাবার জন্য হয়েছে, তিনি মহান ছিলেন। তুমি আমায় জন্ম দিয়েছো বাবা, আর ওই মেয়েটাকে একটা নতুন জীবন। যে মানুষটা তোমায় ঘেন্না করতো সে আজ তোমার জয়গান করছে, আমায় এমন একটা মেয়ের সাথে মিলালে যে আমায় পাগলের মতো ভালোবাসে। যদি আমরা অন্যের জন্য ভালো কিছু ভাবি তাহলে আমাদেরও সব কিছু ভালো হবে। দেবরাজের মৃত্যু না দেখে আমি ওখান থেকে ফিরবো না, তুই থাক ওখানে। কিভাবে গাড়ি চালাচ্ছ? দেবরাজ, আমি তোকে ছাড়বো না। হ্যালো হ্যালো, এই জন্যই বলে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে নেই। আরে দাঁড়াও দাঁড়াও, স্টপ, দাঁড়াও। আরে অঙ্কুশ, কেমন আছো? স্যার আপনি এখানে? এটা এটা কি হলো? এটা তেমন কিছু না। সেদিন তুমি সমস্ত প্রপার্টি দিয়ে কিছু বেকার শেয়ার নিজের কাছে রেখেছিলে, ও এই কথাটাই বলেছিল। সেই শেয়ারের ভ্যালু এখন 500 কোটি হয়েছে। হ্যাঁ, তুমি আগে কিছু বড় লোক হয়ে গেছো, এখন আর তোমার কারুর কোনো সাহায্যের প্রয়োজন নেই। যে ঘরটা তুমি বেচেছিলে সেখান থেকেই তুমি তোমার বাবার নাম উজ্জ্বল করতে পারবে। এই কথাটা আমি তোমাকে ফোন করেও বলতে পারতাম, কিন্তু এই কথাটা শোনার পর তোমার রিয়াকশনটা আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আমি তো মানে সামলে, হ্যাঁ সরি সরি, হিরের টুকরো ছেলেকে চিনতে পারলি না? আমি বিয়েতে ছিলাম। আরে তাই সব ভালো যা, শেষ ভালো, এবার ওকে বিয়ে দিয়ে গঙ্গা স্নানে যা। আচ্ছা না, ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছে। আমাদের দুদিন দূর করার জন্য আমার হাতের এই সাধারণ কিছু কাগজকে তুমি মহামূল্যবান করে দিলে বাবা। এটাই আমার জীবনের গল্প। সব গল্পে একটা হিরো থাকে, লার্জার দ্যান লাইফ, যে যত বড় লড়াই জেতে সে তত বড় হিরো। আর এই হিরো যে কেউ হতে পারে, যে কোনো সাধারণ মানুষ।
যা সংকল্প দৃঢ় হবে। তুমি মহান শব্দটার সংজ্ঞাই বদলে দিলে বাবা। আমার এই গল্পে তুমিই হিরো, তুমি সত্যিই একজন হিরো। আই এম প্রাউড টু বি ইয়োর সান বাবা। তুমি যে মূল্যবোধ আমায় শিখিয়েছো সেটাই আমার এগিয়ে যাওয়ার সম্বল। জিয়াকে করা প্রমিস আমি রাখতে পেরেছি। এক বছরের মধ্যে আমাদের বাড়ি ফিরে পেয়েছি। বৌদির সমস্ত গয়না বৌদি ফিরে পেয়েছে। দাদা ভালো হয়ে গেছে আর মা আবার নতুন করে হাসছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আরে রাম বাবু, আপনি কখন ভাই, তুমি না থাকলে আমার শালা তো আমাকে জমির দুয়ারে পাঠিয়ে দম নিত। গ্রাম থেকে ঝরলাম সোজা তোমার কাছে এসে পড়লাম।